हेलो स्टूडेंट्स, वेलकम टू डब्ल्यू बी एग्जाम पोर्टल। तो आज हमें एनिमल किंगडम फर्स्ट पार्ट कराची। तब इम्पोर्टेंट एक जिनिस बोली, सेटा होच्छे प्रथमे तुम्हारे टैक्सोनॉमी बोले जो वीडियो आमी करेछि, ठीक है, सेटा भालो करे करबे। टैक्सोनॉमी आमी आगे दिन करेछिलाम, ओटाके देखे तारपर एखाने आसो। ताहले किछु टर्म बोलबो, जेमन फाइलम यूज करबो, किंगडम यूज करबो, सेगुलो तोमादेर बुझते सुविधा हबे। आर जदि डेफिनेटलि एगुलो तोमरा जानो, ताहले भिडियोटा तोमरा देन एंड देयर स्टार्ट करते पारो। आजके तोमारे मेनलि परिफेरा, एनिलेडा, प्लैटिहेलमिन्थिस, कोलेंटेराटा, एस्केलमेंथिस, এই পাঁচ ছটা যে ফাইলাম আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এদের যে শর্ট কোশ্চেন্স বা বলতে পারো প্রিভিয়াস ইয়ারে যেগুলো পড়েছে, যেগুলো ইউথের বইতে আছে, সেগুলো আলোচনা করব, প্লাস এর সাথে এক্সট্রা ইনফরমেশান তোমাদের দেব, ঠিক আছে। তো ট্যাক্সোনমি ভিডিওটা দেখে নাও, তারপর এই ভিডিওটা করো, সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। চলো আমরা আমাদের যে প্রথম প্রশ্ন আছে দেখে নেব। আমাদের যে ফার্স্ট প্রশ্ন আছে সেটা আমাদের মোটামুটি স্টার্ট হচ্ছে, এক মিনিট আমি বলে দিচ্ছি তোমাদের, 302 দাগ থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, আমাদের যে ফার্স্ট প্রশ্ন। আর একটা জিনিস বলি, তোমরা যদি ইউথ দেখো দেখবে অ্যানিমাল কিংডমের প্রথমে প্রোটিসটা দেওয়া আছে। প্রোটিসটা কিন্তু অ্যানিমাল কিংডমের পার্ট নয়, ইভেন প্রোটিসটা একটা ডিফারেন্ট এবং আলাদা কিংডম। প্রোটিসটা কিংডম যখন হোয়াইটেকার ভাগ করেছিলেন পাঁচটা কিংডমে, তার প্রথম যে কিংডমটা ছিল সেটা মোনেরা ছিল, তার পরের কিংডম ছিল প্রোটিসটা। প্রোটিসটা এবং অ্যানিমাল কিংডম আলাদা, ঠিক আছে। তো আমি জানি না কেন ইউথ ওটাকে রেখেছে। তো অ্যানিমাল কিংডমের মধ্যে আমি প্রোটিসটাকে করাবো না, প্রোটিসটা আমি একদম লাস্টে অ্যানিমাল কিংডম শেষ করার পরে প্রোটিসটা দিয়ে তোমাদের একটা আলাদা করে সেপারেট ভিডিও দিয়ে বা ওই ভিডিওতে লাস্টে তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। চেষ্টা করছি দুটো পার্টে অ্যানিমাল কিংডমকে খতম করা, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড ভিডিওতে তোমরা বাকিটা পেয়ে যাবে, ঠিক আছে। আর ওই ভিডিওতেই লাস্টে আমি প্রোটিসটাকে রেখে দেবো, ওকে। তো চলো আলোচনা করা যাক। অনেক প্রশ্ন রিপিট আছে, সেই প্রশ্নগুলোকে বাদ দেওয়া হয়েছে। যেগুলো রিপিটেড প্রশ্ন সেগুলোকে একদম দেনান দেওয়া ছেড়ে ফেলা হয়েছে, কারণ রিপিটেড প্রশ্ন করিয়ে লাভ নেই, সামনে এক্সাম। চলো, তো যেমনটা বললাম তোমাদের, 302 দাগ থেকে আমাদের প্রথম প্রশ্ন স্টার্ট হচ্ছে। তো ড্যাশ ফাইলামে জীবগুলি গতিহীন। দেখো পরিফেরা দেখতে পাচ্ছি, এটা পরয়সি হওয়া উচিত ছিল, গুগল থেকে করেছি বলে পয়কার হয়ে গেছে। অ্যাকচুয়াল বানানটা হচ্ছে PORIFERA, ঠিক আছে, পরিফেরা, ওকে। তো এই যে পরিফেরা তুমি দেখতে পাচ্ছ, এই পরিফেরা এটা হচ্ছে একটা ফাইলাম। আগের দিন তোমাদের বলেছিলাম যে ফাইলাম কি, ঠিক আছে, আশা করি মনে আছে। কিংডমের পরে থাকে ফাইলাম, ঠিক আছে। তো এরা সবাই অ্যানিম্যাল কিংডমের অন্তর্ভুক্ত, এরা সবাই অ্যানিম্যাল কিংডমের অন্তর্ভুক্ত, ঠিক আছে। সবাই, অল আর অ্যানিম্যাল, সবাই এখানে প্রাণী, কেউ এখানে উদ্ভিদ নয়। জীবকে দুটো পার্টে ভাগ করা হয়, উদ্ভিদ এবং প্রাণী, ঠিক আছে। এছাড়াও আমরা জানি আরও তিনটে আমাদের কি আছে, কিংডম আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে, আরও যেগুলো আছে তোমরা জানো, মোনেরা আছে, প্রোটিস্টা আছে, ফাঙ্গাস আছে, ঠিক আছে। এছাড়াও আমাদের কী আছে, উদ্ভিদ এবং প্রাণী, মানে প্লান্টি অ্যান্ড অ্যানিম্যাল। তার মধ্যে যে অ্যানিম্যাল থাকে, অ্যানিম্যালকে আবার কতগুলো পার্টে ভাগ করা হয়, যেগুলো আমরা পড়ছি অলরেডি, ঠিক আছে। তো অ্যানিম্যালকে যে অনেকগুলো পার্টে ভাগ করা, তার মধ্যে চারটে দাগকে এখানে দেওয়া রয়েছে, পরিফেরা, কোলেন্টেরাটা। অ্যাকচুয়ালি এটা কোলেন্টেরাটা না, এটা গুগল থেকে করেছে বলে এরকম নিয়েছে, অ্যাকচুয়ালি হয়েছে সিলেন্টেরাটা, ঠিক আছে, সিলেন্টেরাটা, ঠিক আছে, সিলেন্টেরাটা এইভাবে উচ্চারণ করা হয়। তবে অনেক সময় কোলেন্টেরাটা শব্দটা তুমি পেয়ে যেতে পারো রেলে পরীক্ষায়, কারণ বানানটা অ্যাকচুয়ালি COEL দিয়ে শুরু হয়, সেই জন্য অনেকে কোলেন্টেরাটা বলে দেয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি সিল। এর যে বায়োলজিক্যাল এই এই টার্মটার যে বাংলা হয়, বা তুমি বাংলায় লেখো তাহলে সেটা হয় সিল, ঠিক আছে, সিল, ওকে। তো এবার এসো, যেটা এখানে বলা হচ্ছে, তো অ্যান্সার আমাদের কোনটা হবে, পরিফেরা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তবে একটা কাজ করছি, আমি তোমাদের পরিফেরার একটা চিত্র এখানে নিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তো যেমনটা আমি বললাম, তোমাদের 302 দাগ থেকে স্টার্ট হচ্ছে। তো ড্যাশ ফাইলামে জীবগুলি গতিহীন, দেখো সেই জীবগুলোর ছবি আমি এখানে রেখেও দিয়েছি তোমাদের, তিনটে ছবি রেখেছি, একটু পর আলোচনা করে দিচ্ছি। তো কোন ফাইলাম, অ্যান্সার হবে তোমাদের পরিফেরা। তবে একটা জিনিস বলি, কোলেন্টেরাটা অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল সিলেন্টেরাটা, ঠিক আছে, সিলেন্টেরাটা, ওকে, এইভাবে উচ্চারণ করা হয়। এখন অনেক সময় তুমি রেলে পরীক্ষায় কোলেন্টেরাটাও পেয়ে যেতে পারো, কারণ COEL দিয়ে এর এই যে সিল, এই শব্দটা COEL দিয়ে শুরু হয়, ওই জন্য অনেকে কোলেন্টেরাটা উচ্চারণ করে ফেলে, বা রেলও বা গুগলও করে। আমি যেমন গুগল দিয়ে করেছি, কোলেন্টেরাটা নিয়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বলা উচিত সিলেন্টেরাটা, যাই হোক, সিলম থাকে তাই, ঠিক আছে। তো যাই হোক, সেটা আমি পরে আলোচনা করছি। তো পরিফেরা অ্যান্সার হবে তোমাদের, পরিফেরা বলতে কাদের বোঝায়, যেমন দেখো এখানে তিনটে তোমাদের এখানে অ্যান্সার রয়েছে, এরা গতিহীন, জীবগুলি গতিহীন, অ্যাকচুয়ালি বলা উচিত প্রাণীগুলি গতিহীন, ঠিক আছে, প্রাণীগুলি গতিহীন।
যেহেতু জীবের মধ্যে উদ্ভিদও পড়ে, প্রাণীও পড়ে, মনেরাও পড়ে, প্রোটিস্টাও পড়ে, ফাঙ্গাসও পড়ে, সেহেতু আমরা বলতে পারি, কারণ আমরা জানি সমগ্র জীব যে আমরা চারপাশে দেখি তাদেরকে পাঁচটা পার্টে হোয়াইটেকার ভাগ করেছিলেন। আগের দিন তোমাদের আমি ট্যাক্সোনমি পড়িয়েছি, আমি ওই জন্য বললাম ট্যাক্সোনমি দেখে এসে এটা দেখো বেটার হবে। তো আমি যেটা বললাম যে ওই জীবদেরকে পাঁচটা পার্টে ভাগ করা যায়, ফাইভ কিংডম ক্লাসিফিকেশান করেছিলেন উনি। তারপরে আমরা জানি সিক্স কিংডম এবং থ্রি ডোমেন ক্লাসিফিকেশান হয়, সেটাও আমি আগের দিন পড়িয়েছি। তো ফাইভ কিংডম ক্লাসিফিকেশান যেটা, তার মধ্যে পাঁচটা থাকে, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাস, প্লান্টিয়ান, অ্যানিমেলিয়া। এই যে প্লান্টিয়ান অ্যানিমেলিয়া বলছি, প্লান্টি থেকে আসে প্লান্ট মানে উদ্ভিদ, আর অ্যানিমেলিয়া থেকে আসে অ্যানিম্যাল মানে প্রাণী। তো প্রাণীদেরকে অনেকগুলো পার্টে আবার ভাগ করা যায়। আমরা জানি প্রাণী এটা হচ্ছে কিংডম, একে আরও অনেকগুলো পার্টে ভাগ করা যায়। তাদেরকে বলা হয় কিংডমকে যে পার্টে ভাগ করা তাকে বলা ফাইলাম, কুংফু দিয়ে মনে রাখতে বলেছে। মনে করে দেখো কিংডম আর ফাইলাম ফু, কিং মানে কুংফু, ঠিক আছে, এভাবে মনে রাখতে বলছি, শর্ট ট্রিগার কি। তো যাই হোক, এখানে দেখো একটা দুটো তিনটে চারটে ভাগ বা ফাইলাম দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে ফাইলাম এক একটা। তো ড্যাশ ফাইলামের জীবগুলি গতিহীন, সো ফাইলাম দেখে তোমরা ঘাবড়ে যাবে না আর আশা করি। তো ড্যাশ ফাইলামের জীবগুলি গতিহীন, কোন ফাইলামের জীবগুলি গতিহীন হয়, পরিফেরা ফাইলামের জীবগুলি টোটালি গতিহীন হয়। টোটালি, টোটালি মানে কি, এটা গমনে অক্ষম হয়। গতিহীন শব্দটার মিনিং কি, গমনে অক্ষম, লিখে দেবো গমনে অক্ষম, ঠিক আছে, গমনে অক্ষম। অনেকে বলে আমি নাকি স্লো পড়াই, তো আমি তাদেরকে বলবো তোমরা টু এক্স স্পিডে দেখো, যেটাকে বলা হয় 1.5 হয়, 2x হয়, একটু বাড়িয়ে দাও, যে গমনে অক্ষম, ঠিক আছে, গতিহীন। এটাকে ইংলিশে বলা হয় সিসাইল, ঠিক আছে, বায়োলজিক্যালি এটাকে কী বলা হয়, সিসাইল, ঠিক আছে, ACSSILE, সিসাইল। এবার দেখো একটা জিনিস, এই যে সিলেন্ট্রাটা মানে এখানে যেটা কোলেন্ট্রাটা লেখা আছে, এই কোলেন্ট্রাটারও কিন্তু কিছু কিছু মেম্বার আছে যারা গমনে অক্ষম, কিন্তু কোলেন্ট্রাটার আবার কিছু মেম্বার আছে যারা গমনে সক্ষম। ওই জন্য আমরা কোলেন্ট্রাটা এখানে অ্যান্সার করবো না। কোন ফাইলামের জীবগুলি গতিহীন, অ্যান্সার হবে তোমাদের পরিফেরা। কিন্তু যদি পরিফেরা অপশানে না থাকতো, ভালো করে বুঝবে, তখন কিন্তু এখানে সিলেন্ট্রাটা মানে এখানে যেটা কোলেন্ট্রাটা লেখা আছে সেটা আমাদের অ্যান্সার হতো, ঠিক আছে। কারণ কোলেন্ট্রাটা দুটো পার্ট হয়, একটা পার্টকে আমরা বলি পলিফ, একটা পার্টকে আমরা বলি মেডুসা। পলিফ যেটা ফর্ম, তারা কিন্তু গমনে অক্ষম হয়, মেডুসা ফর্ম গমনে সক্ষম হয়। মেডুসা ফর্ম যেমন কি জেলিফিশ, মেডুসা ফর্ম পলিপ কি, যেমন হাইড্রা, ঠিক আছে, সি অ্যানিমনি, এরা হচ্ছে গমনে অক্ষম হয়। নেক্সট প্রশ্ন হয়তো একটা কনফিউশন আছে, একটু পরে তোমাদের বলে দেবো, ওই জন্য সামান্য একটু হিন্টস দিয়ে রাখলাম। তো পরিফেরা থাকলে পরিফেরাই অ্যান্সার হবে, না হলে কোলেন্ট্রাটা বা সিলেন্ট্রাটা অ্যান্সার হবে, ঠিক আছে। তো কোন ফাইলামের জীবগুলি গতিহীন, অ্যান্সার হবে তোমাদের পরিফেরা। পরিফেরা মানে কি, স্পঞ্জ, ঠিক আছে, এই যে এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের স্পঞ্জ, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে স্পঞ্জ, লাল কালি দিয়ে লিখছি, স্পঞ্জ, SPONG, ঠিক আছে, এটা এরা কি, এরা হচ্ছে তোমাদের স্পঞ্জ, আশা করি বুঝতে পারছো, এরা সব কি তোমাদের স্পঞ্জ, ঠিক আছে। তো এইগুলো একটু মাথা রাখবে, পরীক্ষার সময় কাজে লাগে, এরা সব মানে এরা সবই পরিফেরা স্পঞ্জের। আর কী কী এক্সাম্পল হয়, সাইকন হয়, আচ্ছা সাইকন তো SY হবে, সরি, সাইকন হয়, বাংলায় লিখছি সাইকন হয়, আর কি হয়, স্পঞ্জ হয়, সাইকন হয়, ইস্পঞ্জিয়া হয়, ঠিক আছে, ইস্পঞ্জিয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের পরিফেরা যে প্রাণী আছে তাদের এক্সাম্পল, মনে রেখো কাজ লাগে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি নন মোটাইল এবং শক্ত সাবস্ট্র্যাটামের সঙ্গে যুক্ত থাকে। নন মোটাইল শব্দের অর্থ হচ্ছে গমনে অক্ষম, মোটাইল শব্দের অর্থ হচ্ছে গমনে অক্ষম, যাকে বলা হয় সিসাইল। মোটাইল মানে অক্ষম নয়, মোটাইল মানে গমনে সক্ষম, নন মোটাইল মানে হচ্ছে গমনে অক্ষম, ঠিক আছে। নন শব্দের অর্থ নো, নট মোটাইল মানে গমনে অক্ষম যারা। আর শক্ত সাবস্ট্র্যাটাম মানে কি, দেখো আমরা জানি যে সমুদ্রের তলদেশে এরকম অনেক ঢিবি বা পাথর টাইপের পাওয়া যায়, ঠিক আছে, এবং তার ওপরে অনেক সময় কি হয় স্পঞ্জ জন্মাতে দেখা যায়, তার উপরে অনেক সময় কি হয় স্পঞ্জ দেখতে এরকম হয়, স্পঞ্জ জন্মাতে দেখা যায়। এখানে ধরো একটা ছোটোখাটো স্পঞ্জ রয়েছে, ঠিক আছে, এরকম স্পঞ্জ জন্মাতে দেখা যায়। এই যে অংশটা যার ওপরে স্পঞ্জ জন্মাচ্ছে এই পার্টটাকে আমরা বলি সাবস্ট্র্যাটাম। সাবস্ট্র্যাটাম মানে হচ্ছে ভূমি বা কোনো কিছুর উপরি ভাগ যার ওপরে আর একটা জীব জন্মাতে পারে, বায়োলজিক্যালি আমরা তাকেই সাবস্ট্র্যাটাম বলি, ঠিক আছে। তো সাবস্ট্র্যাটাম শব্দটা দ্বারা তোমাদের আর ঘাবড়ানোর দরকার নেই আশা করি। সাবস্ট্র্যাটাম বলতে এটা কি বোঝানো হয়, কোনো কিছুর উপরি ভাগ, উপরি তল, তাকে আমরা সাবস্ট্র্যাটাম বলি, খুব সিম্পল ভাষায় বলতে গেলে, ওকে। যেমন দেখো এইটার উপরে তোমাদের একটা স্পঞ্জ জন্মে, যেটা স্পঞ্জ, ওকে। তো এবার দেখো এখানে অ্যান্সার, এইবার অ্যান্সার কী হবে, দেখো একটা জিনিস বলি, এই যে সাইকন দেখতে পাচ্ছ না, সাইকন, সাইকন হচ্ছে পরিফেরা, সাইকন হচ্ছে পরিফেরা, আর পরিফেরারা তো গমনে অক্ষম হয়। তো অ্যান্সার রেল কিন্তু সাইকন নিয়েছে, অ্যান্সার রেল কি নিয়েছে, সাইকন নিয়েছে। কিন্তু কিন্তু সামুদ্রিক অ্যানিমন যেটা হচ্ছে পলিপ, যেটা হচ্ছে একটা পলিপ, এরাও কিন্তু গমনে অক্ষম হয়,
এইবার রেল কি করছে, বি আর সি দুটোকে অপশান নেবে না, তো সাইকন অপশান নিয়েছে। আমি তোমাদের একটু আগে ওই জন্য বললাম, কারণ এই সামুদ্রিক অ্যানিমন যেটা যেটা কিনা পলিপ, এরা অ্যাকচুয়ালি কোলেন্টেরাটা হয়, যেটা একটু আগে তোমাদের রেল বাংলা করছে কোলেন্টেরাটা বা সিলেন্টেরাটা, ঠিক আছে, সিলেন্টেরাটা। এই এরা কিন্তু গমনে অক্ষম হয়, পলিপ বেসিক্যালি গমনে অক্ষম হয়, তো সামুদ্রিক অ্যানিমন এক প্রকারের পলিপ, এরা কিন্তু গমনে অক্ষম হয়। আমি এই জন্যই বললাম, যদি অ্যান্সারে তোমাদের পরিফেরা বা পরিফেরার অন্তর্গত কোনো জীব থাকে তো ওটাই কারেক্ট অ্যান্সার হবে এই সব ক্ষেত্রে, কিন্তু যদি পরিফেরা না হয় তখন কিন্তু অ্যান্সার তুমি এইটাও দিতে পারো, এই কোলেন্টেরাটা বা কোলেন্টেরার অন্তর্গত কোনো জীবকেও দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, পলিপের বাংলা হচ্ছে প্রবাল, ঠিক আছে, পলিপের বাংলা হচ্ছে প্রবাল, এটা আমি এখানে লিখে দিচ্ছি, পলিপের বাংলা হচ্ছে প্রবাল। প্ল্যানেরিয়া হবে না ডেফিনেটলি, এরা গমনে সক্ষম, অ্যাসকারিসও গমনে সক্ষম, ঠিক আছে। তো এই দুটো অ্যান্সার হবে না, এরা ডেফিনেটলি অ্যান্সার হবে না, কিন্তু এই দুটোর মধ্যে গোলাবে। টেকনিক্যালি যদি বায়োলজিক্যালি দেখো তাহলে এই প্রশ্ন ভুল, মানে অপশানের জন্য ভুল, কারণ এরা দুটোই বি আর সি দুজনেই চলাচল করতে পারে না, ঠিক আছে, কিন্তু সাইকন অ্যান্সার নেয় রেল, ঠিক আছে। সো এইটার জন্যই আমি তোমাদের বললাম একটু আগে অসুবিধা হতে পারে। আচ্ছা, আমরা একটা কাজ করছি, তোমাদের স্পঞ্জ সম্পর্কে সামান্য একটু আইডিয়া দিয়ে দিই, ঠিক আছে। স্পঞ্জ আর এই, চলো একটা কাজ করি, স্পঞ্জ আর এই কোলেন্টেরাটা এটা সম্পর্কে একটু সামান্য আইডিয়া দিয়ে নিই। আচ্ছা, দেখি পরের প্রশ্ন কী আছে, তারপর দেখছি আইডিয়া দেওয়া যায় কিনা, চলো। নিচের কোনটা শ্বাসযন্ত্র, মলমূত্র অঙ্গ এবং সংবহন অঙ্গ বর্জিত, মানে নেই? দেখো, অঙ্গ শব্দের অর্থ হচ্ছে অর্গ্যান, ঠিক আছে, অঙ্গ শব্দের অর্থ কী? অর্গ্যান, ওকে। শ্বাসযন্ত্র, ঠিক আছে, তার মানে অর্গ্যান লেভেল, অর্গ্যান সিস্টেম, যন্ত্র যখন বলা হয় তখন এটাকে বায়োলজিক্যালি বলা হয় অর্গ্যান সিস্টেম, ঠিক আছে, অর্গ্যান সিস্টেম, অর্গ্যান আর অর্গ্যান সিস্টেম। এবং দেখো, অর্গ্যান আর অর্গ্যান সিস্টেম এই দুটো কিন্তু স্টার্ট হয়, ঠিক আছে, অর্গ্যান তো স্টার্ট হয়, দেখো অর্গ্যান স্টার্ট হয় কোথা থেকে? অর্গ্যান স্টার্ট হয় তোমাদের প্লাটি হেলমেন্থিস থেকে, ঠিক আছে, প্লাটি হেলমেন্থিস, হেলমেন্থিস, ঠিক আছে। তো প্লাটি হেলমেন্থিস থেকে কিন্তু তোমাদের কী স্টার্ট হচ্ছে? এখানে অর্গ্যান স্টার্ট হচ্ছে, এটা মাথায় রাখবে, খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে কোন পার্ট থেকে আমাদের অর্গ্যান স্টার্ট হয়, কোন ফাইলাম থেকে অর্গ্যান স্টার্ট হয়, প্লাটি হেলমেন্থিস। এই যে এখানে দেখতে পাচ্ছ ট্যাপ ওয়ার্ম আর লিভার ফ্লুইড লেখা রয়েছে, এরা কিন্তু তোমাদের প্লাটি হেলমেন্থিস, ঠিক আছে। এই যে ট্যাপ ওয়ার্ম এবং লিভার ফ্লুইড লেখা রয়েছে, এরা হচ্ছে তোমাদের প্লাটি হেলমেন্থিস। থ্রেড ওয়ার্ম কী? থ্রেড ওয়ার্ম হচ্ছে তোমাদের নেমাটোড, 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 নেমাটোড কি? প্লাটি হেলমেন্থিসের ঠিক পরেই থাকে অ্যাসকেলমেন্থিস। এই অ্যাসকেলমেন্থিসদের অ্যাসকেলমেন্থিসও বলা হয়, আবার নেমাটোডও বলা হয়, ঠিক আছে, এদেরকে নেমাটোডও বলা হয় বা অ্যাসকেলমেন্থিসও বলা হয়। আমি তোমাদের বারবার বলবো, তোমরা চাইলে এখনও যাদের নেক্সট সেশানে, যাদের শত তারিখ পরীক্ষা তারা নিও না, কিন্তু যাদের নেক্সট সেশানে আছে তারা চাইলে কিন্তু বায়োলজি পেড জয়েন করতে পারো। ওখানে খুব দারুণ করে আমি এগুলোকে খুব ডিটেলসে বুঝিয়েছি, এটা তো এমসিকিউ করাচ্ছি, ওরা খুব ভালো করে বোঝানো আছে, ঠিক আছে। তো থ্রেড ওয়ার্মকে নেমাটোড বা অ্যাসকেলমেন্থিস বলা, এদেরকে কী বলা হয়? অ্যাসকেলমেন্থিস। চলো লিখেও দিচ্ছি আমি, যারা পারছো তারা পরেরটাই চলে যাও, অ্যাসকেলমেন্থিস, ঠিক আছে, মেন্থিস বলা হয়, অ্যাসকেলমেন্থিস, ওকে। আচ্ছা, তো তো প্লাটি হেলমেন্থিস থেকে অর্গ্যান স্টার্ট হয়ে যায়, তার মানে তার পরেরটা যেটা কিনা অ্যাসকেলমেন্থিস বা নেমাটোড, তাদের তো এটা থাকবেই। সুতরাং অ্যান্সার আমাদের কী হবে? স্পঞ্জ এখানে কারেক্ট অ্যান্সার হবে, কারণ স্পঞ্জ হচ্ছে পরিফেরা, ঠিক আছে, স্পঞ্জ হচ্ছে কি এখানে? পরিফেরা। তো পরিফেরা, তারপরে সিলেন্টেরাটা, এদের কিন্তু অর্গ্যান থাকে না, ঠিক আছে, পরিফেরা এবং সিলেন্টেরাটা এদের কি থাকে না? অর্গ্যান থাকে না। মনে রাখবে, স্পঞ্জে বা পরিফেরাতে কোষীয় তন্ত্র থাকে, ঠিক আছে, কোষ দ্বারাই সব কাজ হয়, এখানে কোষীয় ব্যাপার থাকে। আর যেটা আমি বলছি কোলেন্টেরাটা, অ্যাকচুয়ালি হওয়া হচ্ছে সিলেন্টেরাটা, তো রেল বাংলা করে কোলেন্টেরাটা, ওই জন্য আমি কোলেন্টেরাটাই বলছি। ওদের কিন্তু থাকে টিস্যু লেভেল বা কলা ভিত্তিক বা কলা মানে লেভেল, লেভেলের বাংলা কী হয় কী জানি, কলা লেভেল সিস্টেম থাকে, ঠিক আছে, কলা লেভেল সিস্টেম, যাকে বলা হয় টিস্যু লেভেল সিস্টেম, টিস্যু তন্ত্র থাকে, কলা তন্ত্র থাকে, ঠিক আছে, যারা ইংলিশ চাইছে, অ্যাকচুয়ালি এগুলো ইংলিশই পড়া উচিত, তো আশা করি বুঝতে পারছো। তো স্পঞ্জের কিন্তু কোষীয় লেভেল থাকে, সেলুলার লেভেল তন্ত্র কোথায় দেখা যায়? স্পঞ্জে। টিস্যু লেভেল সিস্টেম কোথায় দেখা যায়? কোলেন্টেরাটা থেকে। আর অর্গ্যান লেভেল সিস্টেম কিন্তু প্লাটি হেলমেন্থিস থেকে স্টার্ট হয়, অর্গ্যান সিস্টেম আর একটু পরে গিয়ে পাওয়া যায়, ঠিক আছে। চল নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে এই যে কোষীয় লেভেল বলছি, টিস্যু লেভেল বলছি, এটা একটু আলোচনা করা দরকার আমার মনে হলো, তোমাদের আলোচনা করে দিই। দেখো, কোষ বলতে কী বোঝায়? সাপোজ ধরো এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এবং এরা এরা কী করছে? কোনো একটা কার্যকে পারফর্ম করছে। মেইনলি কোষ কী করে? এদের মধ্যে রেসপিরেশন চলে কোষের মধ্যে, অর্থাৎ এরা O2 যুক্ত রক্তকে নেয় আর CO2 যুক্ত পার্টগুলোকে কী করে? রক্তের মধ্যে দিয়ে দেয়, যাতে সেটা দেহের বাইরে যেতে পারে।
তো এ হচ্ছে কোষীয় তন্ত্র। এটাকে আমরা কি বলবো, খুব সহজ ভাষায় বলতে গেলে এটাকে আমরা বলবো কোষীয় তন্ত্র। ঠিক আছে, অনেকগুলো কোষ, যাদের ভালো করে বুঝবে, যাদের উৎস এক, অনেকগুলো কোষ যাদের উৎস এক এবং তারা একই কাজ করে, একই কাজ করে, একই কাজ, এমন কোষ, এরা যখন একটা নির্দিষ্ট কার্যকে পারফর্ম করছে তখন সেটাকে আমরা বলবো টিস্যু। ঠিক আছে, অনেক কোষ আছে এবং তারা, তাদের উৎস এক, তারা একই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে এবং তাদের দেখতে অনেকটা এক বলতে পারো এবং তাদের কাজও এক, এইরকম যখন হয় তখন তারা মিলে যেটা তৈরি করে সেটাকে আমরা বলবো টিস্যু, তাকে আমরা কি বলবো টিস্যু। ঠিক আছে, যেমন এটা একটা টিস্যু বলতে পারো, ঠিক আছে, এটা একটা কি বলতে পারো, টিস্যু বলতে পারো। ওকে, অনেকগুলো টিস্যু, ঠিক আছে, অনেকগুলো টিস্যু একত্রিত হচ্ছে, অনেকগুলো টিস্যু একত্রিত হচ্ছে এবং তারা একটা নির্দিষ্ট কার্যকে কি করছে, করছে, তখন তাকে বলা হয় অর্গ্যান। অর্গ্যান মানে অঙ্গ, ঠিক আছে, তাকে কি বলা হয় অর্গ্যান। যেমন আমাদের দেহে হৃৎপিণ্ড একটা অর্গ্যান, হৃৎপিণ্ড, ঠিক আছে, হৃৎপিণ্ড একটা অর্গ্যান। যেমন বৃক্ক বা কিডনি একটা অর্গ্যান, ঠিক আছে, যেমন ফুসফুস একটা অর্গ্যান, ঠিক আছে। তো টিস্যু থেকে কী তৈরি হয়, অর্গ্যান, তাহলে ভালো করে বোঝো, কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে কী তৈরি হলো, অর্গ্যান, ঠিক আছে, কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে কী তৈরি হলো, অর্গ্যান। আর অর্গ্যান থেকে তৈরি হয় অর্গ্যান সিস্টেম। যেমন দেখো, এই হচ্ছে আমাদের দুপাশে দুটো বৃক্ক, ঠিক আছে, আর বৃক্ক থেকে যে তরল সেটা যখন সংশোধিত হচ্ছে বা বলতে পারো সেটা যখন ডিস্টিলড হচ্ছে, হয়ে যখন দেহের কাজে লাগছে, বাকি পোর্শন যেটা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মূত্ররূপে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। তো তুমি একটা জিনিস ভালো করে বোঝো, এই যে বৃক্ক, বৃক্ক হচ্ছে অর্গ্যান, আর এই টোটাল সিস্টেমটাকে আমরা কী বলছি, অর্গ্যান সিস্টেম বলছি। আর এটাকে আমরা কী বলছি, এটাকে আমরা বলছি মূত্র সিস্টেম, ঠিক আছে, বা প্রস্রাব বাইরে বেরিয়ে আসার সিস্টেম বলতে পারো। তো এটা কিন্তু তোমাদের বৃক্ক সিস্টেম বা রেসপিরেশন, সরি, এক্সক্রিয়েটরি সিস্টেম হয়ে গেল, ঠিক আছে, বর্জ্য পদার্থকে দেহের বাইরে বের করে আনার সিস্টেম। তো এটা দেখো অর্গ্যান সিস্টেম হয়ে গেল। অর্থাৎ আমরা কী পড়লাম, তাহলে কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গ্যান, অর্গ্যান থেকে অর্গ্যান সিস্টেম, ঠিক আছে, অর্গ্যান সিস্টেম, ঠিক আছে, অর্গ্যান সিস্টেম। তো এই যে অর্গ্যান সিস্টেম, ঠিক আছে, এই যে অর্গ্যান সিস্টেম, এইটা কিন্তু উচ্চ, মানে উঁচু স্তরের প্রাণীদের দেখা যায়। অর্গ্যান সিস্টেম কিন্তু কোনোভাবেই নিচু স্তরের প্রাণীদের দেখা যায় না, ঠিক আছে। সেই ছোটো ছোটো যেগুলো আমি তোমাদের বলছি এগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষার সময় কিন্তু ইম্পর্ট্যান্ট, অনেক সময় কাজে লেগে যায়। এবার একটা জিনিস তোমাদের বলি যে কোষতন্ত্র কোথায় দেখা যায়। একটু আগে তোমাদের যেমন বললাম যে, চলো একটু কালি চেঞ্জ করে নিই, কোষতন্ত্র দেখা যায় স্পঞ্জের ক্ষেত্রে, ঠিক আছে, স্পঞ্জ, এদের ক্ষেত্রে দেখা যায় কোষতন্ত্র, ঠিক আছে। টিস্যু কাদের দেখা যায়, তোমাদের যে একটু আগে বললাম, যেমন, আচ্ছা, শুধু স্পঞ্জে নয়, স্পঞ্জেও দেখা যায়, আচ্ছা, শুধু, হ্যাঁ, শুধু স্পঞ্জই দেখা যায়, মানে স্পঞ্জ বলতে কি, বেসিক্যালি স্পঞ্জ, সাইকন, এদের দেখা যায়, মানে পরিফেরাতে দেখা যায়, আমি এটাই বলতে চাইছিলাম। বেসিক্যালি স্পঞ্জ মানে তো শুধু স্পঞ্জ নয়, পরিফেরা জাতীয় যারা পানি, যেমন স্পঞ্জ হতে পারে, সাইকন হতে পারে, স্পঞ্জিল্লা হতে পারে, এদের সবার মধ্যে দেখা যায়, ঠিক আছে। টিস্যু কাদের দেখা যায়, কোলেন্ট্রিয়াটা থেকে তোমাদের তৈরি হয় টিস্যুতন্ত্র, মানে টিস্যু, টিস্যুতন্ত্র নয়, ঠিক আছে, টিস্যু, সেটা কি, সেটা হচ্ছে কোলেন্ট্রিয়াটা, তো কোলেন্টেরাটা, ঠিক আছে, এদের থেকে তোমাদের টিস্যু দেখা যায়, ঠিক আছে। আর প্লাটি হেলমেন্থিস থেকে তোমাদের অর্গ্যান চালু হয়ে যায়, প্লাটি হেলমেন্থিস, ঠিক আছে, হেলমেন্থিস, ঠিক আছে, এখান থেকে তোমাদের কী চালু হয়ে যায়, অর্গ্যান সিস্টেম চালু হয়ে যায়, ঠিক আছে, মানে অর্গ্যান চালু, অর্গ্যান সিস্টেম না, অর্গ্যান সিস্টেম কোথা থেকে চালু হয়, অ্যানিলিডা থেকে চালু হয়, ঠিক আছে, অ্যানিলিডা, অ্যানিলিডা বলো, তারপর তোমাদের আর্থ্রোপোডা বলো, ঠিক আছে, আর্থ্রোপোডা, অ্যানিলিডা, তারপর তোমাদের মোলাস্কা, এদের সবার কিন্তু অর্গ্যান সিস্টেম চালু, আমরা, ঠিক আছে, আমরা হচ্ছে কডাটা, মানে যাদের কী আছে, মেরুদণ্ড আছে, ঠিক আছে। তো অর্গ্যান সিস্টেম এদের থাকে, অর্গ্যান থাকে, প্লাটি হেলমেন্থিস থেকে অর্গ্যান স্টার্ট হয়, কোলেন্ট্রিয়াতে টিস্যু সিস্টেম দেখা যায়, আর কোষীয় সিস্টেম দেখা যায় কোথায়, পরিফেরাতে। তো এই ছোটো ছোটো পার্ট যেগুলো বললাম এগুলো মনে রাখবে, এগুলো আলোচনা বেসিস করলাম, ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। নিচের কোণটির দুটি কোষীয় স্তর দেখা যায়, দেখো তার মানে কি, দুটি কোষীয় স্তর মানে হচ্ছে, এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, প্রশ্নটা এভাবে আসতে পারে, কারা এখানে ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে, ডিপ্লোব্লাস্টিক বলতে কী বোঝায়, এদের দুটো কোষীয় স্তর দেখা যায়, একটা হচ্ছে এক্টোডার্ম আর দুই হচ্ছে, মানে এগুলো একচুয়ালি জার্ম লেয়ার, দুই হচ্ছে এন্ডোডার্ম, ঠিক আছে।
যখন গ্যাস্ট্রুলেশন হয়, আমরা জানি যে মরুলেশন হওয়ার মানে মরুলা, তারপরে তোমাদের গ্যাস্ট্রুলেশন হয়, অর্থাৎ যখন এমব্রায়ো তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়, তখন আস্তে আস্তে কোষীয় স্তর তৈরি হয়, জার্ম লেয়ার বলা হয় একে। তো উপরে থাকে একটো, একদম উপরে, এটা হচ্ছে বাইরে, একটো শব্দের তো বাইরে, এন্ডো মানে হচ্ছে ভিতরে, আর ভিতরে থাকে হচ্ছে এন্ডো, ঠিক আছে। তো এই দুটোই যদি থাকে সেরকম জীবদের কী বলা হয়, ডিপ্লোব্লাস্টিক বলা হয়। তো সেরকম জীব কারা, এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এখানে লিভার ফ্লুইড রয়েছে, ট্যাপওয়ার্ম রয়েছে, প্ল্যানেরিয়া রয়েছে এবং হাইড্রা রয়েছে। দেখো এই যে হাইড্রার কথা বলছে, এই হাইড্রা হচ্ছে বেসিক্যালি কোলেন্টেরাটা, ঠিক আছে, কোলেন্টেরাটা, হাইড্রা হচ্ছে বেসিক্যালি কি, কোলেন্টেরাটা, ঠিক আছে। এই হাইড্রার কিন্তু কী থাকে, এই ডিপ্লোব্লাস্টিক হয়, হাইড্রা কিন্তু কী হয়, ডিপ্লোব্লাস্টিক হয়, ঠিক আছে। ওকে, এরা কেউ কিন্তু ডিপ্লোব্লাস্টিক হয় না, মনে রাখবে দুটো জিনিস যারা ডিপ্লোব্লাস্টিক হয়, এক হচ্ছে তোমাদের স্পঞ্জ ডিপ্লোব্লাস্টিক হয়, মানে পরিফেরা, ঠিক আছে, পরিফেরা যেমন স্পঞ্জ, এরা হয় তোমাদের ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে, আমি ওপর দিকে টিক মেরে দিচ্ছি, মানে এরা হয় ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে। কিন্তু অন্য কালি দিয়ে লিখি চলো, যদি এই এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে আর একটা কলা এসে যায়, মনে রাখবে প্রথমে এক্টোডার্ম তৈরি হয়, তারপরে এন্ডোডার্ম তৈরি হয়, মানে এক্টোডার্ম এন্ডোডার্ম প্রথমে তৈরি হয়, তারপরে মাঝখানে আর একটা জিনিস তৈরি হয়, ঠিক আছে, যেটা কি না যত উঁচুর দিকে যাব, মানে যত উন্নত প্রাণীর দিকে যাব তত দেখা যায়, সেটার নাম কি, সেটা হচ্ছে মেসোডার্ম, ঠিক আছে, মেসো। তো এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম এদের মাঝখানে থাকে বেসিক্যালি। তো এই দুটো স্তরের মাঝখানে যখন মেসোডার্ম তৈরি হয়ে যায়, ঠিক আছে, তখন সেটা আমাদের কোথা থেকে স্টার্ট হয়, প্লাটি হেলমেন্থিস থেকে স্টার্ট হয়, ঠিক আছে, প্লাটি পয়লয় আকার টয়সি প্লাটি হেলমেন্থিস থেকে একদম সেই সব দিয়ে দেখা যায়, মানে আমরা আমাদেরও কিন্তু এই তিনটে স্তরই দেখা যায়, ঠিক আছে। তো প্লাটি হেলমেন্থিস থেকে কিন্তু দেখা যায়, অনওয়ার্ড দেখা যায় এই তিনটে, এবং এদেরকে কী বলা হয়, এদেরকে বলা হয় ট্রিপ্লোব্লাস্ট, ঠিক আছে, ট্রিপ্লোব্লাস্টিক। এই সমস্ত প্রাণীদের কী বলা হয়, ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লো, ট্রিপ, ট্রি শব্দ অর্থ কি, তিন, ঠিক আছে, ওই জন্য তিনটে আছে বলে ট্রিপ্লোব্লাস্টিক, তিনটে জার্ম লেয়ার দেখা যায়। ওকে, তো মনে রাখবে হাইড্রার কেবলমাত্র ডিপ্লোব্লাস্টিক, বাকি সবাই এখানে ট্রিপ্লোব্লাস্টিক, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন, ভেরি বেসিক লেভেলের প্রশ্ন, 305 দাগ, জীবনবিজ্ঞানে স্পঞ্জ কী, ঠিক আছে। দেখো জীবনবিজ্ঞানে স্পঞ্জ হচ্ছে একটি প্রাণী, বায়োলজিতে স্পঞ্জ বলতে কী বোঝায়, প্রাণীকে বোঝায়, অ্যানিমাল কিংডমই আমরা পড়ছি। দেখো স্পঞ্জ দেখতে কেমন হয়, বেসিক্যালি স্পঞ্জ একটা সাবস্ট্র্যাটামের ওপর যুক্ত থাকে, অর্থাৎ এরা নড়াচড়া করতে পারে না, জলের সাথে বা জলস্রোতের সঙ্গে আগত কী যে খাদ্য থাকে সেগুলোকে তারা গ্রহণ করে, ঠিক আছে। তো এর সঙ্গে এরা কী করে, সাবস্ট্র্যাটামের সঙ্গে এরা কী করে, এরা বেসিক্যালি যুক্ত থাকে, ঠিক আছে। স্পঞ্জ দেখতে অনেকটা এরকম হয়, একটাই স্পঞ্জকে আমি এখানে আঁকছি বড় করে, এটা ধরো সাপোজ স্পঞ্জ, এদের গায়ে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে, ঠিক আছে, অসংখ্য ছোটো ছোটো কী থাকে, ছিদ্র থাকে, আর ওপর দিকে একটা বড় সড়ো ছিদ্র থাকে, এই যে এই ছিদ্রটার কথা, এটা দেখো একটা বড় সড়ো ছিদ্র, এই যে এই ছিদ্রটার কথা হচ্ছে বড় সড়ো ছিদ্র, আর অসংখ্য ছোটো ছোটো ছিদ্র এদের গায়ে থাকে। এইগুলোকে কী বলে এগুলো একটু জানার দরকার, যেমন এই যে তুমি বিশাল বড় একটা ছিদ্র পাচ্ছ, এটাকে বলা হয় অস্কুলাম, কী বলা হয়, অস্কুলাম, ঠিক আছে। আর এই যে ছোটো ছোটো ছিদ্রগুলো তুমি দেখতে পাচ্ছ, তোমরাই বলো একে কী বলা হয়, অস্টিয়া বলা হয়, ঠিক আছে, অস্টিয়া, ওকে, অস্টিয়া বলা হয়। এই দুটো হচ্ছে বেসিক জিনিস, আর এটা তো জানো এরা হচ্ছে পরিফেরা, অবশ্যই একটু আগেই বলে দিয়েছি, এদের যে ফাইলাম সেটা হচ্ছে কি, এরা হচ্ছে কি বেসিক্যালি পরিফেরা, ফাইলামের অংশ এরা, ঠিক আছে, পরিফেরা। স্পঞ্জ কি, স্পঞ্জ হচ্ছে কিন্তু পরিফেরা, ঠিক আছে, এটা এটুকু তোমাদের আইডিয়া আছে আশা করি। এবার একটা জিনিস দেখো, জল কী হয়, এই ছোটো ছোটো ছিদ্রগুলো দিয়ে ঢোকে, জল এই ছোটো ছিদ্রগুলো দিয়ে ঢুকছে, জল ঢুকছে মানে জলের সঙ্গে খাদ্যও ঢুকছে, এর ভেতরে এক প্রকারের কোষীয় তন্ত্র থাকে, একটু আগে বলেছি, এরা হচ্ছে সেলুলার লেভেল সিস্টেম এদের দেখা যায়, আমি এখানে লিখে দিচ্ছি, সেলুলার লেভেল সিস্টেম, সেলুলার, সেলুলার মানে সেল থেকে আসছে, তো সেলুলার সিস্টেম এদের দেখা যায়, ঠিক আছে, কোষীয় তন্ত্র দেখা যায়, এর মধ্যে যে কোষগুলো থাকে তারা কী হয়, খাদ্যটাকে শুষে নেয় আর জলটাকে কী হয়, এই মুখ দিয়ে বার করে দেয়। তো এক অর্থে বলতে পারো এটা হচ্ছে এদের রেচন, কিন্তু বলা যায় না, কারণ এদের কোনো অঙ্গ দেখা যায় না, এটাকে আমি যে রেচন অঙ্গ বলবো তা সম্ভব নয় বলা, কারণ এদের কোনো রেচন অঙ্গ, কোনো শ্বাস অঙ্গ ইত্যাদি মানে কোনো অঙ্গ এদের দেখা যায় না, কোনো টিস্যুতন্ত্র এদের দেখা যায় না, ঠিক আছে। পরিফেরা জাতীয় যে প্রাণী তাদের মধ্যে কিছু দেখা যায় না, স্পঞ্জ আমি এখানে বলছি। তো এই ছোটো ছোটো ছিদ্র যেগুলো অস্টিয়া, তা দিয়ে জল ঢোকে, আর জলের সঙ্গে যে খাদ্য ঢোকে সেটা এরা শোষণ করে নেয়, আর যেটা এক্সট্রা জল যাতে কোনো খাদ্য থাকে না, মানে এদের মনে হয় কোনো খাদ্য নেই, এই বড় ছিদ্র দিয়ে কী হয়, বেরিয়ে যায়, ঠিক আছে। এখানেও সিমিলার প্রসিডিওর অ্যাপ্লাই হয়, বেরিয়ে যাচ্ছে এবং এখান দিয়ে কী হয়, বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। এটা গেল বেসিক লেভেলের কথাবার্তা। এবার দেখো একটু ডিপ লেভেলে যাওয়া যায়, এদের এই যে বডিটা দেখছো বেসিক্যালি, এই বডিটা
স্পিকিউল দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? স্পিকিউল, ঠিক আছে, স্পিকিউল দিয়ে তৈরি হয়, স্পিকিউল দিয়ে তৈরি হয়। স্পিকিউল বেসিক্যালি কি? ক্যালসিয়াম কার্বোনেট, CaCO3। স্পিকিউল বেসিক্যালি কি হয়? ক্যালসিয়াম কার্বোনেট দ্বারা তৈরি এক প্রকারের ফাইবার। স্পিকিউল বেসিক্যালি কি? ক্যালসিয়াম কার্বোনেট দ্বারা তৈরি এক প্রকারের ফাইবার। ফলে স্পঞ্জ যখন মারা যায় তখন ওই ক্যালসিয়াম কার্বোনেটটা ওখানে জমা হয়ে যায়। ফলে স্পঞ্জ যেখানে মারা যায়, অনেক পরিমাণ স্পঞ্জ যদি একটা কোনো স্তরের ওপর তৈরি হয় এবং পরবর্তীকালে তারা যখন মারা যায় তখন ক্যালসিয়াম কার্বোনেটটা ওখানে কিন্তু জমে যায় এবং হার্ড মাটি তৈরি করে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এদের দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি, একটা ছোটো পার্ট দেখতে পাচ্ছি। অনেক সময় কি হয়, এই ছোটো পার্টটা কি হয়, পড়ে যায়, মানে এই দেহ থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে। ছোটো পার্টটা কি হয়, এই দেহ থেকে আলাদা হয়ে যায়, এটাকে বলা হয় খণ্ডী ভবন। এই যে পদ্ধতি আমি বলছি, এই পদ্ধতিকে আমরা কী বলি, খণ্ডী ভবন। অর্থাৎ এরা খণ্ডী ভবন পদ্ধতি, যাকে বায়োলজিতে ইংলিশে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। ইংলিশে কী বলা হয়? ফ্র্যাগমেন্টেশন। এই ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিতে কিন্তু এরা বংশ বিস্তার করে। এই খণ্ডটা কী হয়, নিচে পড়ে, ঠিক আছে, এই খণ্ডটা কী হয়, নিচে পড়ে, আর নিচে পড়ার ফলে কী হয়, নতুন একটা স্পঞ্জ এখানে উৎপত্তি হয়। তো এটাকে আমরা কী বলি, খণ্ডী ভবন বা ফ্র্যাগমেন্টেশন। তো এই খণ্ডী ভবন বা ফ্র্যাগমেন্টেশন হচ্ছে অ্যাসেক্সুয়াল, মানে অযৌন পদ্ধতি। পয়েন্ট টু বি নোটেড, এই খণ্ডী ভবন বা ফ্র্যাগমেন্টেশন কিন্তু অযৌন পদ্ধতি। তার মানে এদের কোনো যৌন পদ্ধতিও আছে, প্রাণী যেহেতু, ঠিক আছে। এদের যে যৌন পদ্ধতি, ঠিক আছে, আমি একটা কাজ করছি এখানে লিখে দিচ্ছি, বংশ বিস্তার পদ্ধতি, ঠিক আছে, বা জনন, প্রজনন পদ্ধতি। প্রজনন এদের দুইভাবে হয়, এক হচ্ছে অযৌন, ঠিক আছে, দুই হচ্ছে যৌন, ঠিক আছে। যৌন পদ্ধতিতে এরা কী করে, গ্যামেট তৈরি করে, ঠিক আছে, এবং সেই গ্যামেটগুলো কী হয়, এরা ছেড়ে দেয় জলের মধ্যে, ঠিক আছে, জলের মধ্যে ছেড়ে দেয়, এবং সেটা কী হয়, সেটা গিয়ে ফার্টিলাইজ করে। যদি শুক্রাণু হয় জলের মধ্যে ছেড়ে দেয় এবং সেটা ফার্টিলাইজড হয়, এবং এদের যে ফার্টিলাইজেশান হয় সেটা কিন্তু দেহের মধ্যে হয়, ইন্টারনাল হয়। এদের যে ফার্টিলাইজেশান সেটা হচ্ছে এন্ডো ফার্টিলাইজেশান, অর্থাৎ ইন্টারনাল ফার্টিলাইজেশান হয় এদের, ঠিক আছে। তোমরা জানো যে ব্যাঙের ক্ষেত্রে কিন্তু বহির ফার্টিলাইজেশান হয়, বাইরে হয়, কিন্তু স্পঞ্জের ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল ফার্টিলাইজেশান হয়। এগুলো খাতা লিখে নিয়ে সব এখানে লেখা সম্ভব না। আর অযৌন কী হয়, ফ্র্যাগমেন্টেশান হয়, এফআরএজি ফ্র্যাগমেন্টেশন। এখানে ইংলিশে লিখছি, ওই পাশে আমি বাংলা লিখে দিচ্ছি, ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডী ভবন, ঠিক আছে, ফ্র্যাগমেন্টেশন, ওকে। অযৌন পদ্ধতি কী হয়, ফ্র্যাগমেন্টেশন, এইটা খণ্ডিত হয়ে নিচে পড়ে, এর থেকে নতুন কী হয়, স্পঞ্জ জন্ম নেয়, ওকে, ফ্র্যাগমেন্টেশন। আর একটা জিনিস বলি, এদের একটা লার্ভা দশাও দেখা যায়, এটাও মনে রাখবে, পরীক্ষায় দিতে পারে, লার্ভা দশা কিন্তু এদের দেখা যায়, ঠিক আছে, লার্ভা দশা দেখা যায়, যেটা কিন্তু এই দশাতে এদের দেখতে যা হয় সেটা কিন্তু এদের অ্যাডাল্ট দশার সঙ্গে মিল খায় না, একটু আলাদা রঙের দেখতে হয়, ঠিক আছে। এক্সাম্পল আমি প্রথমেই লিখে দিয়েছিলাম, সাইকন হয়, স্পঞ্জিল্লা হয় এবং স্পঞ্জিয়া হয়, ঠিক আছে, সাইকন, স্পঞ্জিল্লা এবং স্পঞ্জিয়া। আর একটা জিনিস বলি, এরা কিন্তু মূলত সমুদ্রবাসী হয়, তবে হ্যাঁ, ফ্রেশ ওয়াটারেও দেখা যায়, ঠিক আছে, মূলত এরা কি সমুদ্রবাসী হয়। এরা জলজ, ডেফিনেটলি জলজ, কিন্তু দুই প্রকারের জল পাওয়া যায়, সমুদ্রের জল, নোনা জল, আর আমরা জানি যে পুকুরের জল বা ইত্যাদির জল, যেগুলোকে আমরা বলি স্বাদু জল। তো এরা মূলত সমুদ্রবাসী হয়, তবে ফ্রেশ ওয়াটার, যেটা স্পঞ্জিল্লা বললাম, ওরা কিন্তু ফ্রেশ ওয়াটার স্পঞ্জ হয়, ঠিক আছে। তো মোটামুটি স্পঞ্জের ব্যাপারে আশা করি তোমাদের বলে দিলাম। ও আর একটা জিনিস বলা হয়নি, ইম্পর্টেন্ট একটা জিনিস বাদ দিয়েছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে, মনে রাখবে একটা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি যদি স্পঞ্জকে একদম পুরো এরকম ভাগ করে দাও, ঠিক আছে, টোটাল, তুমি যদি স্পঞ্জকে কী করো, এরকম আপ টু ডাউন এরকম ভাগ করে দিলে, কাটলে, তুমি দেখবে কখনোই তুমি সমান সমান ভাগ পাবে না, মানে এই ভাগটা যেমন, এদিকের ভাগটা তেমন থাকবে না। তুমি যদি এভাবে ভাগ না করে, তুমি যদি এভাবেও ভাগ করো, তুমি দেখবে না, দুটো পার্ট, ওপরের পার্ট আর নিচের পার্ট কখনো সেম হবে না, ঠিক আছে। এই যে সেম হচ্ছে না, এরকম জীবকে যাদের মাঝখান থেকে ভাগ করলে সেম হয় না। তুমি লেফট রাইটও ভাগ করতে পারো, তুমি আপডাউনও ভাগ করতে পারো, কোনোভাবেই তুমি সেম সেম পার্ট পাবে না, দুটো পার্ট সেম সেম কখনো হবে না। এইরকম ধরনের জীবকে কী বলা হয় জানো? এই ধরনের জীবকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল। কী বলা হয়? এসিমেট্রিক্যাল, জাস্ট এ মিনিট, এসিমেট্রিক্যাল, ঠিক আছে, সিমেট্রিক্যাল। তো মনে রাখবে, এরা হচ্ছে এসিমেট্রিক্যাল হয়, ঠিক আছে, এরা হচ্ছে কী হয়, এসিমেট্রিক্যাল হয়। পরিফেরা যারা হয় তারা এসিমেট্রিক্যাল হয়, এই টার্মটাকেই মাথায় রাখবে, রেল দিলে এভাবেই দেবে, ঠিক আছে। বা দেখো, এইসব ক্ষেত্রে ইংলিশ মনে রাখাটা উচিত, কারণ তোমরা যদি অসুবিধা হয় তুমি ইংলিশে সুইচ অন করেও দেখে নিতে পারো। মাঝখান দিয়ে যখন যদি এদের ভাগ করো, কোনোভাবে তুমি দুটো পার্ট সেম সেম পাবে না, ঠিক আছে। সো এদেরকে এই জন্য বলা হয় অ্যাসিমেট্রিক্যাল বলা হয়, ঠিক আছে, কী বলা হয়, অ্যাসিমেট্রিক্যাল।
আরেকটা জিনিস বলে দিই যেটা একটু আগে বললাম, এটা কিন্তু ডিপ্লোব্লাস্টিক হয়, মানে এদের কিন্তু দুটো জার্ম লেয়ার দেখা যায়, একটা হচ্ছে এক্টোডার্ম আর কি হয় এন্ডোডার্ম, মেসোডার্ম এদের দেখা যায় না, একটু আগে বলে দিয়েছি। ঠিক আছে, তো মোটামুটি সব কিন্তু আমরা জেনে গেলাম, মোটামুটি জেনে গেলাম, আরও কিছু থাকে তো সেগুলো জানলে ভালো হয়। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। ড্যাশের প্রজনন হতে পারে বার্ডিং দ্বারা। দেখো এই যে দেখতে পাচ্ছ লবস্টার, এরা হচ্ছে তোমাদের চিংড়ি, লবস্টার বেসিক্যালি কি চিংড়ি মাছ, ঠিক আছে, চিংড়ি চিংড়ি মিংড়ি তিংড়ি, এরা হচ্ছে তোমাদের চিংড়ি বেসিক্যালি, ঠিক আছে, তারা মাছ, ঠিক আছে, তারা মাছ, তারা মাছ জানো তোমাদের স্টারফিশ বলা হয় এটাকে, স্টারফিশ, ঠিক আছে, তারা মাছ হচ্ছে স্টারফিশ, কেঁচো হচ্ছে আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম, ওকে। এবার বলো এরা কোন কোন ফাইলামের, হাইড্রা একটু আগে বলেছি, এরা হচ্ছে কোলেন্টেরাটা, চলো ফাইলামটাকে অন্য কালিতে লিখি, এরা হচ্ছে কোলেন্টেরাটা, ঠিক আছে, অ্যান্সার এখানে হাইড্রাই হবে, সবাই বুঝতে পারছো, কোলেন্টেরাটা। এবার এইটা নিয়ে একটা, কোলেন্টেরাটা বা সিলেন্টেরাটা, এইটা নিয়ে একটা তোমাদের কনফিউশন তৈরি হয় যে হাইড্রা, মনে রাখবে হাইড্রা যখন উপযুক্ত খাবার দাবার পায় না তখন এরা বার্ডিং করে, ঠিক আছে, ওয়েলফেড, ওয়েলফেড মানে কি উপযুক্ত খাবার দাবার পেয়েছে, ফিড, FWD, ফিডের পার্সেন্ট হচ্ছে ফেড, হ্যাঁ গ্রামারে যাবো না, ওয়েলফেড মানে হচ্ছে ভালো খাবার দাবার যখন এরা পায় তখনই এরা বার্ডিং করে, বার্ডিংয়ের বাংলা হচ্ছে করোদগম, ঠিক আছে, মনে পড়লো বাই চান্স, করোদগম মনে থাকে না নর্মালি, বার্ডিংয়ের বাংলা কি করোদগম, ঠিক আছে, বার্ডিং বা করোদগম করে, উপযুক্ত যখন এরা খাবার পায় তখন এরা কি করে, বার্ডিং বা করোদগম করে, ঠিক আছে, কিন্তু যদি এরা ওয়েলফেড না হয়, হাংরি হয়, ভুখা হয়, ঠিক আছে, HUNGRY হয়, হাংরি এভাবে লিখে দিলাম, হাংরি যখন হয় তখন এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করা, সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে গ্যামেট তৈরি হয়, মনে রাখবে সেক্সুয়াল রিপ্রোডাকশন গ্যামেট ছাড়া হয়ই না, সেক্সুয়াল রিপ্রোডাকশনে গ্যামেট তৈরি হবেই হবে, নিম্নমানের হোক আর উচ্চমানের হোক গ্যামেট তৈরি হবেই হবে, ঠিক আছে, তো সেক্সুয়াল রিপ্রোডাকশনে এরা কী করে, গ্যামেট তৈরি হয়, কিন্তু যখন হাইড্রারা যখন ওয়েলফেড হয়, বেশ ভালো খাবার দাবার খেয়ে আছে, তখন এরা প্রতি দু সপ্তাহ অন্তর একটা করে কুড়ি মতো তৈরি করে, কুড়ি মানে কি, এদের যে দেহের গা থাকে না, হাইড্রা দেখতে কেমন আছে জানো তো, সে কেমন বলবো, দেখতে একটা অদ্ভুত টাইপের হাইড্রা দেখতে, এরকম টাইপের হাইড্রা দেখতে, ঠিক আছে, এরকম দেখতে, এরকম এরকম টাইপের হাইড্রা, এবং এদের গায়ের কাছে এরকম কুড়ি মতো তৈরি হয় এদের গায়ের কাছে, ওকে, এই যে কুড়ি তৈরি হচ্ছে এবং এদের এরকম 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 থাকে, ঠিক আছে, এই যে কুড়ি তৈরি হচ্ছে, এই কুড়িটা কী হয়, ফার্দার নিচে পড়ে যায় এবং এ থেকে আবার নতুন করে হাইড্রার জন্ম হয়, নতুন একটা হাইড্রার জন্ম হয়, অর্থাৎ কুড়ি অংশ থেকে যেহেতু জন্ম নিচ্ছে, যে বার্ড মানে কুড়ি বলি আমরা, তো এই পার্টটা কেটে পড়ে যায় এবং কী হয়, নতুন করে হাইড্রার জন্ম হয়, এই পার্ট থেকে নতুন হাইড্রার জন্ম হয়, ঠিক আছে, রক্তবীজের ফ্যামিলি, আমি আগে তোমাদের পরিচয় তখন বলেছিলাম হাইড্রাকে বলা, আমি তো বলি রক্তবীজের ফ্যামিলি, কারণ এদের মৃত্যু নেই, ঠিক আছে, এরা যখনই এদের কেটে দাও, দেখো আরেকটা জিনিস বলি হাইড্রার ক্ষেত্রে, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা যায় সেটা কি, এটা তো করোদগম হলো, সেটা হচ্ছে রিজেনারেশন বা পুনরুৎপাদন, রিজেনারেশন, ঠিক আছে, রিজেনারেশন কি, সেটা হচ্ছে একটা হাইড্রা আছে সাপোজ ধরো এখানে, এটা ধরো হাইড্রা, এই হাইড্রাকে তুমি মাঝখান থেকে কাটলে, এখান থেকে কাটলে, তার মানে এরকম দুটো খণ্ড তৈরি হলো, এরকম খণ্ড তৈরি হয়ে গেল, নিচে একটা খণ্ড তৈরি হলো, এই তিনটে খণ্ড আবার পুনরায় একটা নতুন হাইড্রার জন্ম দেয়, অর্থাৎ তিনটে হাইড্রার জন্ম দেয়, অর্থাৎ একটা কাটলে তিনটে বেরোয়, সেই রক্তবীজের গল্প মনে আছে, একটাকে মারলে তিনটে, যতগুলো যতবার যেখানে যেখানে রক্ত পড়ছিলো সেখানে সেখানে রক্তবীজের উৎপন্ন হচ্ছে, আমার দাউটা আমার কাছে গল্প শুনেছি ছোটোবেলায়, ঠিক আছে, কীভাবে মা কালীর হাতে রক্তবীজের অবসান হয় ছোটোবেলায়, এগুলো সব শুনতাম কালীপুরাণে আছে, তো যাই হোক রিজেনারেশন বা পুনরুৎপাদন, এটা কি, এটা হচ্ছে তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা ধরো হাইড্রা, সাপোজ আমি খুব র ফর্মে আঁকছি, এটাকে যদি তিনটে পার্টে মানে সোজা কথা বলতে একটাকে কেটে তুমি যদি তিনটে করে দাও তাহলে প্রত্যেকটা পার্ট আবার নতুন করে নতুন হাইড্রার জন্ম দেয়, ঠিক আছে, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় রিজেনারেশন বা পুনরুৎপাদন, এভাবেও হাইড্রা কিন্তু বংশবিস্তার করে, বেসিক্যালি এটা বংশবিস্তার নয়, তবু বলতে পারো যদি একটা থেকে মানে তিনটে জন্ম হচ্ছে তো বলতে পারো এটা এক প্রকারের বংশবিস্তার পদ্ধতি, ঠিক আছে, তো এটাকে আমরা কী বলি রিজেনারেশন বা পুনরুৎপাদন, তো এখানে অ্যান্সার তোমাদের কোনটা হবে, হাইড্রাই এখানে কারেক্ট অ্যান্সার হবে, হাইড্রাই এখানে কী হবে, কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। 308 দাগ, দেখো 308 দাগের মতো আছে, 309 দাগ, এও তোমাদের 308 দাগের মতো, 310 দাগ সেম প্রশ্ন, 311 দাগ তোমাদের সেম প্রশ্ন, আমি আর একটু দেখে বলে দিই কী কী প্রশ্ন এটা সেম আছে, আচ্ছা 312 দাগ এটাও তোমাদের সেম, মানে 308 দাগের মতো এগুলো সব, ঠিক আছে, 300 তোমাদের 13 দাগ এটাও তোমাদের 308 দাগের মতো,
315 দাগ, এটাও তোমাদের 308 দাগের মতো, এবং 317 দাগ, এটাও তোমাদের 308 দাগের মতো। মানে ইউথে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এই সাতটা প্রশ্ন তোমাদের 308 দাগের উপর দেওয়া। সেই জন্য আমি একটাই প্রশ্ন নিয়েছি, অর্থাৎ 1:7, ঠিক আছে? টোটাল 8টা প্রশ্ন ছিল একই রকমের, তার মধ্যে থেকে আমি 308 দাগটা নিয়েছি, বাকি 7টা প্রশ্ন আমি এখানে বাদে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা ইউথ খুলে দেখে নিও, ব্যাপক রিপিটেশন আছে। ওকে, চলো এটা আমরা আলোচনা করে দিই। এখানে বলছে যে নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি বার্ডিং এবং পুনরুৎপাদন করে। দেখো, বার্ডিং এবং পুনরুৎপাদন এই দুটি হচ্ছে তোমাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা পদ্ধতি, অর্থাৎ অযৌন জনন পদ্ধতি, ঠিক আছে? অযৌন জনন পদ্ধতি, একটা হচ্ছে তোমাদের বার্ডিং, আর একটা হচ্ছে তোমাদের রিজেনারেশন বা পুনরুৎপাদন, ঠিক আছে? রিজেনারেশন। এবার একটা জিনিস দেখো, হাইড্রা এই দুটোই করতে পারে, ঠিক আছে? অ্যান্সার হবে আমাদের হাইড্রা। প্ল্যানেরিয়া কিন্তু বার্ডিং করে না, প্ল্যানেরিয়া কিন্তু অনলি রিজেনারেশন করে, ঠিক আছে? এটা কে করে? এটা করে প্ল্যানেরিয়া, অনলি প্ল্যানেরিয়া। যদিও প্ল্যানেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে, কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও কিন্তু প্ল্যানেরিয়া করে রিজেনারেশনের মাধ্যমে। অর্থাৎ হাইড্রাকে যেমন মাথা বরাবর বা যে কোনো জায়গা থেকে কেটে দিলে সেই খণ্ডটা বা নতুন হাইড্রায় পরিণত হয়, প্ল্যানেরিয়াও তাই। ওকে যদি যে কোনো জায়গা থেকে কেটে দাও, মাথা কেটে দাও বা পা কেটে দাও বা দেহের একটা বডির একটা মাঝখানের পার্ট বার করে আনো, তাহলে কী হবে? ওর যে অংশটা নেই ও সেই অংশটা তৈরি করে নেয়, ঠিক আছে? এবং একটা মানে তিনটে ভাগে ভাগ করলে একটা দেহকে তিনটে নতুন নতুন পার্ট উৎপন্ন হয়। এটা সেম প্ল্যানেরিয়ার ক্ষেত্রে হয়, কিন্তু হাইড্রা দুটোই করতে পারে। তাই অ্যান্সার কিন্তু হবে আমাদের হাইড্রা, ঠিক আছে? অ্যান্সার আমাদের কী হবে এখানে? হাইড্রা। ইস্ট, প্লাসমোডিয়াম এবং প্ল্যানেরিয়া এখানে অ্যান্সার হবে না, ঠিক আছে? এবার হাইড্রা কি, আমি তোমাকে একটু আগে বলেছি, হাইড্রা হচ্ছে স্লেন্ট্রাটা বা কোলেন্ট্রাটা, এটার মধ্যে হাইড্রা পড়ে, ঠিক আছে? আর একটু এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ হলুদ রঙের, এখানে তোমাদের দেখানো হচ্ছে কীভাবে হাইড্রা বার্ডিং করছে, এটা একটু বলে দিই। দেখো, তুমি দেখতে পাচ্ছ হাইড্রার এখানে একটা তোমাদের লুপ তৈরি হচ্ছে, বা দেখতে পাচ্ছ একটা ফোলা অংশ তৈরি হচ্ছে, এটা আরেকটু হাইড্রার মতো দেখতে একটা অংশ ডেভেলপ করছে, পরবর্তীকালে এটা আরেকটু বড় হচ্ছে, তারপর এটা কী করছে? দেহ থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছে, অর্থাৎ আলাদা হয়ে যাচ্ছে, এবং এই পার্টটা আবার নতুন হাইড্রার জন্ম দিচ্ছে। এটাকে বলা হয় বার্ডিং, অর্থাৎ কুঁড়ির মতো বা একটা মোটা অংশ দেখা যায়, ফোলা অংশ, সেটা আস্তে আস্তে দেখতে বড় হয়ে হাইড্রার মতো তৈরি হয়, এবং শেষে এটা মূল রাইডার দেহ থেকে ডিট্যাচড হয়ে যায় এবং নতুন হাইড্রার জন্ম দেয়। এটাই হচ্ছে তোমাদের বার্ডিং। তো রাইডার দুটোই দেখা যায়, বার্ডিংও দেখা যায়, রিজেনারেশনও দেখা যায়, ঠিক আছে? চলো নেক্সট, পরের প্রশ্ন। 314 দাগ, নিচের কোন প্রাণীটি নয় ট্রিপ্লোব্লাস্টিক, মানে ট্রিপ্লোব্লাস্টিক নয়, গুগল থেকে বাংলা করা। তো দেখো, ট্রিপ্লোব্লাস্টিক একটু আগে বলেছি, যাদের এক্টোডার্ম থাকে, ঠিক আছে, যাদের মেসোডার্ম থাকে এবং যাদের এন্ডোডার্ম থাকে, অর্থাৎ এই তিনটেই যাদের থাকে তাদেরকে আমরা বলি ট্রিপ্লোব্লাস্টিক। তিনটে লেয়ারই থাকলে তাকে আমরা কী বলি? তাদের আমরা কী বলি? ট্রিপ্লোব্লাস্টিক বলি। তো একটু আগে তোমাদের বললাম যে পরিফেরা এবং কোলেন্টেরাটা, ঠিক আছে, এই দুটো এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে? তো এখানে দেখো, এই দুটোর মধ্যে পড়া কারা কারা আছে, তুমি দেখতে পাচ্ছ জেলিফিশ আছে, জেলিফিশ কিন্তু কোলেন্টেরাটার মধ্যে পড়ে। তো কারেক্ট অ্যান্সার এখানে জেলিফিশ হবে। জেলিফিশ কার মধ্যে পড়ে? কোলেন্টেরাটার মধ্যে জেলিফিশ পড়ে, ঠিক আছে? অ্যাসকারিস যেটা বলছি, এটা অ্যাসকেলমেন্থিসের মধ্যে পড়ে, এএস অ্যাসকারিস, এটা পড়ে অ্যাসকেলমেন্থিসের মধ্যে, ঠিক আছে? এটা তোমাদের ইজিলি মনে থাকবে। এই অ্যাসকেলমেন্থিসকেই নিমাটোড বলা হয়, ঠিক আছে? অ্যাসকেলমেন্থিসকে কী বলা হয়? নিমাটোড। কেঁচো, কেঁচো হচ্ছে অ্যানিলিডার মধ্যে পড়ে, অঙ্গুরিমাল প্রাণীর মধ্যে পড়ে। প্ল্যানেরিয়া, এরা হচ্ছে প্ল্যাটিহেলমেন্থিসের মধ্যে, প্লা ফর প্ল্যানেরিয়া, প্লা ফর প্ল্যাটিহেলমেন্থিস, ঠিক আছে? আশা করি মনে থাকবে, এই দুটো মনে রাখতে পারবে তো? অ্যাসকেলমেন্থিসের মধ্যে অ্যাসকারিস পড়ে, অ্যাসকারিস মানে কি? গোল কৃমি, ঠিক আছে? অ্যাসকারিস মানে কি? গোল কৃমি। চলো লিখে দিই এখানে, অ্যাসকারিস হচ্ছে অ্যাসকেলমেন্থিসের মধ্যে পড়ে, বা এদেরকে নেমাটোড বলা হয়, গোল কৃমি এদের মধ্যে পড়ে, ঠিক আছে? গোল কৃমি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া এরা হচ্ছে, এরা কিসের মধ্যে পড়ে? প্ল্যাটিহেলমেন্থিসের মধ্যে পড়ে, প্ল্যাটিহেলমেন্থিস, ঠিক আছে? সরি, প্ল্যাটিহেলমেন্থিসের মধ্যে এরা পড়ে। আর এরা কিসের মধ্যে পড়ে? অ্যাসকালমেন্থিসের মধ্যে পড়ে, ঠিক আছে? অ্যাসকালমেন্থিস। আমি বারবার বললাম, আমার হ্যান্ডরাইটিংয়ের উপর যাবে না, ঠিক আছে? কখনো ভালো হয়, কখনো খারাপ হয়, বা এদেরকে বলা হয় নেমাটোড, ঠিক আছে? চল নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন, কোন ফাইলামের প্রাণীদের বলা হয় ফ্ল্যাট ওয়ার্ম? দেখো, ফ্ল্যাট ওয়ার্ম বেসিক্যালি বলা হয় প্ল্যাটিহেলমেন্থিস অন্তর্গত প্রাণীদের, ঠিক আছে? প্ল্যাটিহেলমেন্থিস এদেরকে বলা হয় ফ্ল্যাট ওয়ার্ম, ঠিক আছে? প্ল্যাটিহেলমেন্থিস। এই প্ল্যাটিহেলমেন্থিসের মধ্যে কারা কারা পড়ে আমি তিনটের নাম করছি, মাথা রাখবে। একটা হচ্ছে ট্যাপ ওয়ার্ম, ঠিক আছে? টজভালা আকার প,
ট্যাপ ওয়ার্ম, রেলে পরীক্ষা ডাইরেক্ট পড়ে এটার নাম, ঠিক আছে, ট্যাপ ওয়ার্ম। দুই হচ্ছে লিভার ফ্লুইক, লিভার ফ্লুইক, ফয়লাহসু অন্তঃস্থলসি ক। আর তিন হচ্ছে প্ল্যানেরিয়া, একটু আগে তোমাদের বলেছিলাম প্ল্যানেরিয়া। এই তিনটের নাম মাথায় একেবারে ঢুকিয়ে তালাবন্ধ করে ফেলো, ঠিক আছে। ট্যাপ ওয়ার্ম, লিভার ফ্লুইক, প্ল্যানেরিয়া, এই তিনটে হচ্ছে প্লাটিহেলমেন্থিসের মধ্যে পড়ে, আরও অনেক কিছু পড়ে, তবে এই তিনটে এনসিইআরটিতে আছে, যে এই তিনটে খুব তোমাদের রেল দেয়, ট্যাপ ওয়ার্ম, লিভার ফ্লুইক এবং প্ল্যানেরিয়া, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে, ফ্ল্যাট ওয়ার্মই এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। হলো ক্লিয়ার? খানিকটা এখানে জানলে, আস্তে আস্তে অল্প অল্প করে বলবো, নেক্সটটায় চলো। আচ্ছা, এদেরকে ফ্ল্যাট ওয়ার্ম কেন বলা হয় এটাও একটু বলে দিই ছোট্টো করে। ফ্ল্যাট ওয়ার্ম এই কারণে বলা হয়, কারণ এদের যে বডি স্ট্রাকচার সেটা ফ্ল্যাট হয়, ঠিক আছে, চ্যাপটা চ্যাপটা হয়, ঠিক আছে। বডি স্ট্রাকচার কী হয়, চ্যাপটা চ্যাপটা দেখতে হয় এদের, বডি খণ্ডগুলো, দেহের যে খণ্ড সেগুলো চ্যাপটা চ্যাপটা হয়, ওই জন্য এদেরকে ফ্ল্যাট ওয়ার্ম বলা হয়, ঠিক আছে, ফ্ল্যাট হয়, ফ্ল্যাট। হলো ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। 319 দাগ, নিচের কোন প্রাণীর চোখ খুব সরল, প্রকৃতপক্ষে একমাত্র চোখের স্পষ্টই আলোকে চিনতে পারে? এটা হবে একমাত্র চোখের দ্বারা স্পষ্টতই আলোকে চিনতে পারে, ঠিক আছে, স্পষ্ট আলোকে চিনতে পারে। দেখো, এই যে প্ল্যানেরিয়া দেখতে পাচ্ছে, এটা হচ্ছে প্ল্যানেরিয়া, ঠিক আছে, প্ল্যানেরিয়া, ঠিক আছে। এই যে প্ল্যানেরিয়াকে দেখতে পাচ্ছ, এই প্ল্যানেরিয়াকে একটু আগে তোমাদের বলেছি প্লা, তার মানে প্লাটিহেলমেন্থিস, ঠিক আছে। এই প্ল্যানেরিয়া এবং ট্যাপ ওয়ার্ম, এই যেমন দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে, এটা হচ্ছে তোমাদের ট্যাপ ওয়ার্মের ছবি, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এটা তোমাদের ট্যাপ ওয়ার্মের ছবি, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিভার ফ্লুইকের ছবি, ঠিক আছে। এইখানে তিনটে, যে তিনটে ছবি রয়েছে, এরা সবাই হচ্ছে প্ল্যাটিহেলমেন্থিস, প্ল্যানেরিয়াও প্ল্যাটিহেলমেন্থিস, যেটা প্লা দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। টিনিয়া সোলিয়াম, যেটা ট্যাপ ওয়ার্মের সায়েন্টিফিক নেম, টিনিয়া দিয়েও এটাকে রিপ্রেজেন্ট করানো হয়। তো ট্যাপ ওয়ার্ম এবং লিভার ফ্লুইক, ঠিক আছে, ফ্যাসিওলা, এরা সবাই কিন্তু তোমাদের কি প্ল্যাটিহেলমেন্থিস, এই ফাইলামের অন্তর্ভুক্ত, এরা সবাই প্রাণী, সবাই হচ্ছে প্ল্যাটিহেলমেন্থিস। যেখানে এই যে গোল ক্রিমি আর অ্যাসকারিস, এই যে গোল ক্রিমি আর অ্যাসকারিস, অ্যাকচুয়ালি গোল ক্রিমিকেই অ্যাসকারিস বলা হয়, গোল ক্রিমি বা গোল ওয়ার্ম, ঠিক আছে, এরা দুটো কিন্তু অ্যাসকেলমেন্থিসের অংশ, কারণ অ্যাস শব্দ দিয়ে এদের স্টার্টিং হয়, ঠিক আছে। এবার দেখো, এই যে প্ল্যানেরিয়া, এখানে তোমাদের অ্যান্সার হবে তোমাদের প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে চোখের মতো দুটো এখানে দাগ দেখা যায়, যাদেরকে দেখে মনে হয় যেন এর চোখ রয়েছে, ঠিক আছে। তো সরল চোখ, সিম্পল আই এদের দেখা যায়, প্রথম কথা সিম্পল আই, ঠিক আছে, সিম্পল আই এদের দেখা যায়। আর এই যে সিম্পল আই, এই সিম্পল আইকে বলা হয় অসিলি, ঠিক আছে, কী বলা হয়, অসিলি, ঠিক আছে, সিম্পল আইকে কী বলা হয়, অসিলি, সায়েন্টিফিক্যালি বা বায়োলজিক্যালি, ঠিক আছে। এবং এটা এদের প্রথম দেখা যায়, এরাই হচ্ছে প্রথম যাদের এটা দেখা যায়, বাকিদের দেখা যায়নি এখনও পর্যন্ত, চোখের মতো কোনো কিছু দেখা যায়নি এদের ফার্স্ট, মানে এভলিউশন হচ্ছে আস্তে 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 আমরা উন্নত প্রাণীর দিকে এগোচ্ছি। তো প্ল্যানেরিয়া হচ্ছে প্রথম যাদের সিম্পল আই বা অসিলি দেখা যায়, এবং এই আইগুলো বা আই, আই তো বলবো না, মানে আয়ের মতো, ঠিক আছে, প্রায় চোখের মতো, এরা কিন্তু আলোর প্রতি সংবেদনশীল হয়, ঠিক আছে। সো আলো এরা ইজিলি চিনতে পারে, এইটাই এখানে দিয়েছে, তো অ্যান্সার হবে আমাদের এখানে প্ল্যানেরিয়া। হলো ক্লিয়ার? ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। নিচের কোনটি একটি এন্ডোজেনাস পরজীবী? দেখো, এন্ডোজেনাস শব্দের অর্থ হচ্ছে অন্তর, মানে অন্ত্রে যা থাকে, ঠিক আছে। এন্ডো শব্দের অর্থ হচ্ছে দেহের ভিতরে, ঠিক আছে, দেহের ভিতরে বসবাসকারী, এভাবে বলতে পারো, দেহের ভিতরে বসবাসকারী, এটা হচ্ছে এন্ডোজেনাস বলা হয়, বসবাসকারী। তো এন্ডোজেনাস পরজীবী মানে কি, যারা দেহের ভিতরে বসবাস করে। দেখো, উকুন বা টিক্স জাতীয় এরা, এরা হচ্ছে এক্সোজেনাস, মানে এরা দেহের বাইরে অবস্থান করে, যেখানে ট্যাপ ওয়ার্ম, ঠিক আছে, এরা কিন্তু দেহের ভিতরে অবস্থান করে। তো অ্যান্সার হবে কি আমাদের, ট্যাপ ওয়ার্ম আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এরা দেহের ভিতরে অবস্থান করে, আমরা জানি যে কৃমি আমাদের দেহের ভিতরে অবস্থান করে, এবং বেসিক্যালি যে পাকস্থলী থাকে বা বৃহদন্ত থাকে, সেই অংশটাতে মেনলি এদেরকে পাওয়া যায়, ঠিক আছে। ক্ষুদ্রান্তেরা থাকতে পারে না, কারণ পাকস্থলী তো এরা থাকে না, সরি, কারণ সেখানেও প্রচণ্ড পরিমাণ অ্যাসিড থাকে, মেনলি বৃহদন্ত্রে এদেরকে দেখা যায়, ঠিক আছে। একটু ট্যাপ ওয়ার্ম এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, চলো পরের প্রশ্ন। 322 দেখ, মাঝখানে যেগুলো তোমাদের আমি বাদ দিচ্ছি বা স্কিপ করছি সেগুলো মনে রাখবে রিপিট হয়েছে বলে, ঠিক আছে, বারবার বলছি না, রিপিটেড প্রশ্নগুলো কি বাদ দেওয়া হয়েছে, ওকে, ওই জন্য পরপর দাগ নম্বর রাখা হয়নি। তো ট্যাপ ওয়ার্ম ড্যাশ ফাইলামের জীব, ট্যাপ ওয়ার্ম কিসের জীব, একটু আগে তোমাদের বলেছি এটা প্ল্যাটিহেলমেন্থিস, একটু আগে বলেছি তিনটেকে মনে রাখবে, ট্যাপ ওয়ার্ম মনে রাখবে,
প্ল্যানেডিয়া মনে রাখবে, আর লিভার ফ্লিক মনে রাখবে, এই তিনটে নাম মনে রাখবে, আরও অনেক আছে, এই তিনটে নাম মাস্ট। এরা হচ্ছে প্লাটি হেলমেন্থিসের অংশ, ঠিক আছে। এবার একটা জিনিস বলি, প্লাটি হেলমেন্থিস একটু আগে তোমাদের বলেছি এদের দেহ ফ্ল্যাট হয়, প্রথম কথা, ঠিক আছে, দেহ ফ্ল্যাট হয়, ফ্ল্যাট, এই জন্য এদেরকে ফ্ল্যাট ওয়ার্মও বলা হয়, এটাও বলেছি। নেক্সট হচ্ছে এক্সাম্পলগুলো বলেছি, আর একটু আগে যেটা বললাম এন্ডোজেনাস বা এন্ডো প্যারাসাইট বলা হয় এদেরকে। এন্ডোজেনাস বা এন্ডো প্যারাসাইট কেন? কারণ দেহের ভিতরে বাস করে, আর যার ভিতরে বাস করে সেই দেহ থেকে কী হয়, এ পোষক তত্ত্ব বা নিউট্রিশন কী হয়, এ নেয়। নেক্সট একটা ইম্পর্ট্যান্ট জিনিস এদের দেহে দেখা যায়, সেটা হচ্ছে ফ্লেম কোষ। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এদের দেহে কী দেখা যায়, ফ্লেম কোষ, ফ্লেম কোষ দেখা যায়। ফ্লেম কোষ বেসিক্যালি কী এদের? ফ্লেম কোষ বেসিক্যালি হচ্ছে এদের এক্সক্রিয়েটরি অর্গান, মানে যেটাকে আমরা বলি হচ্ছে রেচন অঙ্গ। অ্যাকচুয়ালি কেবলমাত্র রেচন অঙ্গ যে তা কিন্তু নয়, দেহের ভিতরে যা এরা নেয় মূলত তরল আকারে নেয়, সো তরল থেকে খাদ্যগুলোকে শোষণ করে নিয়ে বাকি তরলটাকে বের করে দেওয়া, যাকে অসমো রেগুলেশন বলা হয়। তো এই ফ্লেম কোষ কিন্তু এই অসমো রেগুলেশনে এদের দেহে হেল্প করে। তো মূল রেচন অঙ্গ কী এদের? ফ্লেম কোষ। তো দেখো আমরা আস্তে আস্তে অঙ্গের দিকে যাচ্ছি কিন্তু, ঠিক আছে। আমি যেমন বললাম যে ট্যাপ ওয়ার্ম বা টিনিয়াস ওলিয়াম হচ্ছে এর বিজ্ঞানসম্মত নাম, লিভার ফ্লুইড হচ্ছে ফ্যাসিকোলা, এইগুলো একটুখানি মনে রাখতে হয়। নেক্সট হচ্ছে এদের যে সেক্স বা লিঙ্গ, এদের কিন্তু স্ত্রী পুরুষ ভেদাভেদ নেই, ঠিক আছে, এরা হার্মোফোরাইট হয়, মানে সেক্স এদের সেপারেট নয়, সেক্স নট সেপারেট, একই দেহে স্ত্রী পুরুষ দেখা যায়, ঠিক আছে, একই দেহে স্ত্রী পুরুষ এদের দেখা যায়, নট সেপারেট, ঠিক আছে। আরেকটা জিনিস, এদের যে ফার্টিলাইজেশন সেটা কিন্তু অন্তর্নিষেক হয়, অর্থাৎ দেহের ভিতরেই এদের নিষেক হয়, ঠিক আছে। হিউম্যানদের ক্ষেত্রে যেটা দেখা যায় দেহের ভিতরেই কী হয়, নিষেক হয়, ডিম্বাণু এবং শুক্রাণু মিলন দেহের ভিতরেই হয়। নেক্সট যেটা কি, অন্তর্নিষেক হওয়ার পরে কিন্তু এদের লার্ভা দশাও দেখা যায়, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, লার্ভা দশা কিন্তু এদের দেখা যায়, ঠিক আছে। আর একটা জিনিস যেটা একটু আগে বলেছি এটা মনে রাখবে, প্ল্যানেরিয়ার কিন্তু একটা আই স্পট বা চোখের মতো একটা দাগ দেখা যায়, যাকে অসেলি বলা হয়, তুমি যেভাবে পারো মনে রাখতে পারো, অকেলি, অসেলি, OCLLIE, এবং এরা ফটো রিসেপ্টর হয়, মানে আলো সংবেদনশীল হয়, ওইগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। অ্যাসকারিসের সাধারণ নাম কি? একটু আগে তোমাদের বললাম অ্যাস শব্দের অর্থ হচ্ছে অ্যাসকালমেন্থিস, ঠিক আছে, এবং এটাকে নেমাটোডও বলা হয়, মনে রাখবে অ্যাসকালমেন্থিসকে কিন্তু নেমাটোডাও বলা হয়। এই নামগুলো যেটা আমি তোমাদের বলে দিচ্ছি সেটা একটু মনে রাখবে, পরীক্ষার সময় কাজ লাগে, ঠিক আছে। তো এটা কি? এরা হচ্ছে গোলাকার কীট, ঠিক আছে, রাউন্ড ওয়ার্ম বাংলা করেছে, দেখো রাউন্ড ওয়ার্ম, ঠিক আছে, ইংলিশে কী বলা হয় দেখে, রাউন্ড ওয়ার্ম বলা হয়, ওকে, নেমাটোডা বা গোল কৃমি, ওকে। চলো নেক্সট পরের প্রশ্ন, 324 দাগ পরের প্রশ্ন বলছে, ড্যাশ অ্যানিলিডা শ্রেণীর অন্তর্গত নয়। দেখো অ্যানিলিডা কাদের বলা হয়? অ্যানিলিডা বলা হয় ও যাদের অঙ্গুরিমাল বলা হয়, ঠিক আছে, অঙ্গুরিমাল প্রাণী, আমরা বাংলায় পড়েছি অনেক অঙ্গুরিমাল প্রাণী, ঠিক আছে, তাদের বলা হয় অ্যানিলিডা। অঙ্গুরিমাল প্রাণী কাদের বলা হয়? যাদের দেহে আংটি বা রিঙের মতো কী হয়, খণ্ড থাকে, এবং এই খণ্ড খণ্ড জুড়েই আস্তে আস্তে কী হয়, এদের দেহ তৈরি হয়। এই যে খণ্ড, এই খণ্ডকেই বলা হয় অ্যানিলিডা, ঠিক আছে। অ্যানিলিডা শব্দের অর্থ হচ্ছে আংটির মতো অংশ বা খণ্ড, ঠিক আছে, এদেরকেই বলা হয়। এই জন্য এদের এই ধরনের দেহ যাদের থাকে তাদেরকে কী বলা হয়, অ্যানিলিডা বলা হয়, ঠিক আছে। কারা কারা অ্যানিলিডার অন্তর্ভুক্ত এখানে দেখতে পাচ্ছি, দুটো ছবি রয়েছে। প্রথম যে ছবিটা, ঠিক আছে, এখানে লিখে দেওয়া যায়, আচ্ছা চলো, প্রথম যে ছবিটা সেটা হচ্ছে নেরিস, নেরিস এখানে লেখা রয়েছে, এই যে নেরিস, প্রথম ছবিটা হচ্ছে নেরিসের, আর দ্বিতীয় ছবিটা সেটা হচ্ছে জোঁকের, ঠিক আছে, আর একটা হয় সেটা হচ্ছে কেঁচো, আর্থ ওয়ার্ম যাকে বলা হয়, কেঁচো। এই তিনটে হচ্ছে বেস্ট এক্সাম্পল, যেখানে এরা দুটো হচ্ছে জলে, সরি, স্থলে বাস করে, আর এই নেরিস কিন্তু জলে বাস করে, ঠিক আছে, ওকে, মানে এরা জলবাসী হতে পারে, স্থলবাসীও হতে পারে। তো কেঁচো, জোঁক আর নেরিস তো হয়ে গেল, এরা তো অ্যানিলিডার। কারা অ্যানিলিডার নয় বা কে অ্যানিলিডার নয়? অ্যাসকারিস। আর তুমি জানো অ্যাসকারিস মানে অ্যাসকালমেন্থিস বা নেমাটোডের অংশ এটা, এরা, সুতরাং এরাই এখানে কারেক্ট অ্যান্সার হবে, ওকে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এদের একটু ব্যাপার বলে দিই, এরা একটু উন্নত জীব, মানে এদের অর্গ্যান লেভেল দেখা যায়, অর্থাৎ আস্তে আস্তে কী হয়, কোষগুলো টিস্যুতে পরিণত হয়েছে, টিস্যু আস্তে আস্তে অর্গ্যান সিস্টেমে পরিণত হয়েছে, তবে অর্গ্যান সিস্টেম এদের দেখা যায় না, অর্গ্যান লেভেল এদের দেখা যায়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্গ্যান অ্যান্ড অর্গ্যান সিস্টেম, একটু আগে তোমাদের বলেছি যে অর্গ্যান লেভেল এদের দেখা যায়, অর্গ্যান সিস্টেম তৈরি হয়নি এখনও, কিন্তু অর্গ্যান লেভেলটা দেখা যায়, অর্থাৎ আলাদা আলাদা অর্গ্যান আলাদা আলাদা কাজকর্ম করতে থাকছে এখানে, ঠিক আছে। আর এরা কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক হয়, ট্রিপ্লোব্লাস্টিক মানে কি, এদের তিনটে জার্ম লেয়ার দেখা যায়, তো এরা ট্রিপ্লোব্লাস্টিক হয়, ট্রিপ্লোব্লাস্টিক হয়, তিনটে জার্ম লেয়ার এদের দেখা যায়, এগুলো ছোটো ছোটো মোড়াকতে হয়।
আচ্ছা, নেক্সট যেটা বললাম, এদের যে খণ্ড বা সেগমেন্ট দেখা যায়, এদের এই যে খণ্ড বা সেগমেন্ট, এটাকে সেগমেন্টও বলা হয়, আর বায়োলজিক্যালি এদেরকে বলা হয় মেটামেয়ার। কি বলা হয়? মেটামেয়ার। এটা মনে রাখবে, এই খণ্ডকেই বায়োলজিক্যালি কি বলা হয়? মেটামেয়ার, ঠিক আছে? সো এইগুলো একটু মনে রাখবে। এদের নেফ্রিডিয়া দেখা যায়, রেচন অঙ্গ, নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ দেখা যায়। কাদের কথা বলছি বলো তো? এগুলো সব অ্যানিলিডার কথা বলছি কিন্তু, অ্যানিলিডা, ঠিক আছে? এদেরকে কি দেখা যায়? এদের নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ এদের দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, আরেকটি জিনিস, এদের ক্লোজ সার্কুলেটারি সিস্টেম দেখা যায়, অর্থাৎ বদ্ধ সংবহন তন্ত্র এদের দেখা যায়, ঠিক আছে? বদ্ধ সংবহন তন্ত্র, বলা যায় না রেল কোথায় কি দেয়, কোনো ঠিক নেই, তো বদ্ধ সংবহন তন্ত্র এদের দেখা যায়, ঠিক আছে? প্রথমটা হচ্ছে নেরিসের ছবি, দ্বিতীয়টা হচ্ছে জোঁকের ছবি। কেঁচোর ছবি আমি এখানে রাখিনি, সবাই জানো। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি বার্ডিং দ্বারা প্রজনন করে না? দেখো, প্রবাল, হাইডা এবং স্পঞ্জ এরা সবাই বার্ডিং করতে পারে, কিন্তু অ্যানিলিডা করে না। দেখো, অ্যাকচুয়ালি স্পঞ্জ কিন্তু বার্ডিং করে না, স্পঞ্জ খণ্ডীভবন করে। তো খণ্ডীভবন ইজ এ কাইন্ড অফ এ বার্ডিং, মানে কি, স্পঞ্জের গায়ে যে আরেকটা স্পঞ্জ থাকে সেইটা মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে নতুন একটা স্পঞ্জ জন্ম দেয়, এটাকেই রেল বার্ডিং বলে ধরছে। তবে টেকনিক্যালি আমরা যদি বলি, তবে স্পঞ্জের যে তোমাদের ফরমেশন হয় সেটা হয় খণ্ডীভবন। খণ্ডীভবন বার্ডিং থেকে আলাদা হয় বায়োলজিক্যালি, ঠিক আছে? সো কিন্তু এখানে তিনটে অ্যান্সার নিচ্ছে, তো অ্যানিলিডা কিন্তু ডেফিনেটলি খণ্ডীভবন করে না, এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। তো কারেক্ট অ্যান্সার এখানে অ্যানিলিডাই হবে, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? অ্যানিলিডা। এরা সবাই রেলের মতে প্রবাল এবং হাইটা ডেফিনেটলি বার্ডিং করে, কিন্তু স্পঞ্জ টেকনিক্যালি বার্ডিং করে না, ঠিক আছে? কিন্তু এই তিনটেকে রেল বার্ডিংয়ের মধ্যে নিচ্ছে, একে নিচ্ছে না, তো কারেক্ট অ্যান্সার অ্যানিলিডা হবে। আর অ্যানিলিডার ব্যাপারে একটু আগে সব আমি তোমাদের মোটামুটি বলে দিয়েছি, ঠিক আছে? চল পরের প্রশ্ন, কেঁচো নিচের কোনটির অন্তর্গত? দেখো, কেঁচো হচ্ছে অ্যানিলিডার অন্তর্গত, একটু আগে বলেছি। কেঁচোর অনেক সময় আর্থ ওয়ার্ম বলে ডাইরেক্ট দিয়ে দেয়, ঠিক আছে? আর্থ ওয়ার্ম, এটা মনে রাখবে, আর্থ ওয়ার্ম এটা মনে রাখবে। কেঁচো হচ্ছে আর্থওয়ার্ম বলা হয়, সবাই জানা এটা, তবু বলে দিলাম। অ্যানিলিডা হচ্ছে এর রাইট অ্যান্সার হবে। দেখো, আর্থপোডা কারা? আর্থপোডা হচ্ছে পতঙ্গরা। আরশোলা সবার বাড়িতে মোটামুটি দেখা যায়, চিংড়ি, আরশোলা, এরা হচ্ছে পতঙ্গ। চিংড়ি কিন্তু পতঙ্গ, ঠিক আছে? নেক্সট হচ্ছে মোলাস্কা। মোলাস্কা কারা? শামুক হচ্ছে মোলাস্কা, ঠিক আছে? আচ্ছা, প্রোটোজোয়া কিন্তু প্রাণী নয়, ঠিক আছে? প্রোটোজোয়াকে প্রোটিস্টার মধ্যে রাখা হয়, প্রোটোজোয়া কিন্তু প্রাণী নয়, এটা মাথায় রাখবে। প্রোটোজোয়া কিন্তু প্রাণী নয়, তো ডেফিনেটলি এরা প্রাণীদের মধ্যে তো নয়, থাকবেই না। আচ্ছা, প্রোটোজোয়া প্রাণী নয় কেন জানো? কারণ এদের, এরা হচ্ছে এককোষী, ইউনিসেলুলার হয়, ঠিক আছে? এরা হচ্ছে ইউনিসেলুলার হয়, প্রোটোজোয়া হচ্ছে ইউনিসেলুলার হয়, এককোষী হয়। ওই জন্য প্রোটোজোয়ানদের কী করা হয়, প্রথমত অ্যানিমালদের মধ্যে রাখা হতো, কিন্তু রাখা হয় না এখন আর। এখন তাদেরকে প্রোটিস্টা কিংডমের মধ্যে কী করে দেওয়া হয়েছে? ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রোটিস্টা কিংডমের মধ্যে তাদের কী করে দেওয়া হয়েছে? ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? অ্যানিলিডা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এখানে আমাদের অ্যান্সার কী হবে? অ্যানিলিডা। এই এক্সট্রা ইনফরমেশানগুলো কিন্তু মনে রাখো, পরীক্ষার সময় এর থেকেও প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্নে চলো। আচ্ছা, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, অর্থাৎ আমরা কিন্তু অ্যানিলিডা কমপ্লিট করে দিলাম। নেক্সট দিন আমরা আর্থপোডাটাকে করাবো, চেষ্টা করবো নেক্সট দিন তোমাদের পুরোটা কমপ্লিট করে দেওয়া, ঠিক আছে? কারণ এত বেশি প্রশ্ন আছে আর এত বেশি ডিটেলিং আছে, প্রশ্ন কম তো ডিটেলিং বেশি হয়ে যায়। তো কিউটেনাস শ্বাস প্রশ্বাস ঘটে, দেখো কিউটেনাস শ্বাস প্রশ্বাস মানে হচ্ছে ত্বকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস, এটা মনে রাখবে, ত্বকের মাধ্যমে রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস, ঠিক আছে? শ্বাস প্রশ্বাস, তো কিউটেনাস শ্বাস প্রশ্বাস মানে ত্বকের মাধ্যমে বা স্কিনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস, মেনলি ময়েস্ট স্কিন, মানে কি, ভেজা ত্বক, ঠিক আছে? তো এটা কাদের হয়? কেঁচো হয়, ঠিক আছে? কেঁচোদের এটা হয়। এবার মনে রাখবে, মাছেরাও কিন্তু স্কিনের মাধ্যমে রেসপিরেশন করে, একেবারে যে করে না তা নয়। পাখি এবং মানুষ ডেফিনেটলি এখানে কেটে যাবে, কিন্তু তুমি যদি বায়োলজিক্যালি তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যাও, তাহলে মাছও কিন্তু ত্বকের মাধ্যমে রেসপিরেশন করে, ঠিক আছে? কিন্তু সেটা এত অল্প, ওই জন্য কেঁচোকেই এখানে অ্যান্সার করা হয়েছে, ঠিক আছে? এটা কারেক্টও বটে, কেঁচো মেনলি ত্বকের মাধ্যমে কিন্তু রেসপিরেশন করে, অর্থাৎ ত্বকের মধ্য দিয়েই, ঠিক আছে? কেঁচো এরকম খণ্ড খণ্ড থাকে, ত্বকের মধ্য দিয়েই কী হয়, এদের O2 CO2 কী হয়, বাড়ে আসে, অর্থাৎ O2 এরা নেয় আর CO2 কী করে, এরা বাইরে বের করে দেয়, ঠিক আছে? ত্বকের মাধ্যমেই পুরো ব্যাপারটা হয়, এই জন্য এটাকে বলা হয় কিউটেনাস শ্বাস প্রশ্বাস। যদি বলা হয় ককরোচ, মানে হচ্ছে তোমাদের আরশোলা, আরশোলা কিসের মাধ্যমে করে? অনেক বইতে ভুল লেখা থাকে, আরশোলাও ত্বকের মাধ্যমে করে না, কিন্তু আরশোলা দেহের চারপাশে, আরশোলা যদি এটাকে তুমি দেহ মনে করে নাও, এই হচ্ছে তোমাদের পালক, তো যদি দেহ মনে করে নাও, আরশোলা দেহের চারপাশে ছোটো ছোটো ছিদ্র থাকে, ছোটো ছোটো ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় স্পিরাকেল। কী বলা হয়? স্পিরাকেল। এরা আরশোলা কিন্তু এই স্পিরাকেল দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়, ঠিক আছে?
তো এটা কিন্তু ত্বক হবে না, আসলার ক্ষেত্রে কিন্তু ত্বক হবে না, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট জিনিস, একটু ছোটো করে বলে দিলাম। তো আসলে তোমাদের করাবো যখন পতঙ্গ করাবো তখন সেখানে তোমাদের বলে দেবো, ঠিক আছে? আর্থ্রোপোডার পরেরটাতেই আছে, পরের দিন তোমাদের আর্থ্রোপোডা স্টার্ট হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের টোটাল ছিল, আশা করি ভালো লেগেছে, ডিটেলিং তোমাদের অনেক দিয়েছি, ওই ডিটেলিং থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, আমি চেষ্টা করবো আজকে যা ডিটেলিং দিয়েছি নেক্সট দিন তার থেকে প্রশ্ন দেওয়ার, সেগুলো ইউতে থাকবে না কিন্তু আমি তোমাদের দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।